জয় বাংলা জয় হিন্দ, লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্দ। এখন যখন জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রেখো জিতিয়েছিল বাঙালি, কোনো গুটখা কোন নয়। WHO থেকে ICMR সকলেই বলছে যে গুটখা খাওয়া শরীরের পক্ষে খারাপ, ঠিক আছে? বাংলা পক্ষ থেকে পরিষ্কার কথা বলে, ভাই গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, এইসব রাজ্যে যে কনডম বিলি হয় না, তাদের দায় বাংলার মানুষের মাথ। ভিসা ছাড়া যদ্দূর যাওয়া যায় সেটাকে রাষ্ট্র বলে। আর সেখানে যখন বাস হয়, যেখানে ফিরে আসে ওটাকে দেশ বলে। আমরা শুধু বলছি তো যেমন দেখাবে তেমনি দেখবে, খুব পরিষ্কার কথা, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। এখন এগুলোকে যদি হেনস্থা মনে করা হয়, আমার মাটিতে আমাকে বেদখল করাকে যদি হেনস্থা করে মনে হয়, তাহলে তো স্বদেশী আন্দোলন থেকে শুরু করে সবই সব হেনস্থা করা বহিরাগতদের, এটা কোনো কথা হলো? তো আমি বলি, আজ পূর্ণচন্দ্রে বলেছে, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি মানে পয়সাই হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্য। আমরা ধরুন মারোয়ারি ফারোয়ারি এই ধরনের কথা বললে আমরা ধরুন কেস খাবো, ঠিক আছে? আমাদের ছেলে জেলেও গেছে এই জন্য, একদম খুব পরিষ্কার কথা। আমাদের বলা হয় না তৃণমূলের বিটি, তৃণমূল আমলেই আমাদের ছেলে জেলে গেছে। জিতেন তেওয়ারি কী মনে করে? উর্দু কলেজ দাবি করেছে সাপের পাঁচ পা, ঠিক আছে? বাংলা গুটখা খোর চায় না, বাংলা ঢোকলা খোর চায় না, বাংলা নিজের মেয়েকে চায়। প্রশ্নটা হচ্ছে, বাংলা নিজের মেয়েকে কেন চায়? বাংলা কেন গুটখা খোর চায় না? বাংলা কেন ঢোকলা খোর চায় না? লাল ঝরছিল এইবার সেকেন্ড মেয়েকে বাদ দেখলে, এবং এবার লড়াইটা কিন্তু যেভাবে হবে সেভাবে কিন্তু বাংলা কখনো দেখেনি। শহীদের কথা বলা হয়েছে, রক্ত দেওয়া একটা অন্য জিনিস, ঠিক আছে? আপনি কি মনে করেন লাঠি পেটা খেয়ে স্বাধীনতা এসছে, নাকি গুলি মেরে স্বাধীনতা এসছে? আসলে জয় বাংলা বললে না অনেকের ফাটে, এটাই হচ্ছে সমস্যা। তার কারণটা হচ্ছে, তারা তো এখানে জয় বিহার করতে চায়, তারা তো এখানে জয় ইউপি করতে চায়। দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, প্রয়োজন হলে দেবো এক সাগর রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তেমনি জয় বাংলার বন্যায় এই সব কিছু ভেসে যাবে। আমি সেদিন তথাগত রায়কে বলেছি যে তুমি যদি না হও এবং এক বাপের বেটা হও, তাহলে পরিষ্কার কথা যে তুমি এরা যেটা বললে ফান্ডিং আসে প্রমাণ দাও। খুব তো বাংলা বোর্ড, বাংলা বোর্ড করছো, এদিকে নিজেদের ছেলে মেয়েদের তো পড়াচ্ছো দিল্লি বোর্ডে। সেই বেলা বাবুল সুপ্রিয় তো প্র্যাকটিক্যালি বিহারের 41তম MP ছিল, তাতে আমাদের কি? কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ও বাঙালির কী কাজে লেগেছে এটাও বোঝা খুব গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে বলেছেন যে এখানে রাজনীতি করলে কিন্তু তাদের মেরে ফাটিয়ে দেওয়া হবে। সুভাষচন্দ্র বসু পরিষ্কার বলেছে। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি প্রিয়ম সেনগুপ্ত। ইংরেজিতে একটা কথা রয়েছে যে ইউ ক্যান লাভ ইট অর হেট ইট, বাট ইউ ক্যানট ইগনোর ইট। বাংলা পক্ষ এমন একটি সংগঠন যার সম্পর্কেও ঠিক এই কথাটি প্রযোজ্য। বর্তমানে রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, বা অর্থনৈতিক পরিসর বলুন, বাংলা পক্ষকে অস্বীকার করার বোধহয় কোনো জায়গায় নেই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, আপনাকে বঙ্গভূমি লাইভে স্বাগত। সকল শ্রোতা এবং দর্শককে জয় বাংলা। গর্গদা, যে জিনিসটা সকল মানে সবার প্রথমে আপনার থেকে জানতে আমি জানতে চাইবো যে বিগত 3-4 বছরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা পক্ষ একটা উল্কার গতিতে উত্থান ঘটিয়েছে। তারা সরাসরি বাঙালির অধিকারের যে আন্দোলন, তার পাশাপাশি তার শিক্ষার জন্য, চাকরির জন্য তারা বিভিন্ন তারা শাখা সংগঠন তৈরি করেছে। তারা জেলায় জেলায় নিজেদের কমিটির মানে বিস্তার ঘটিয়েছে। কী মানে কী মনে হচ্ছে যে এটা কতটা সাফল্য পাচ্ছে, বা মানে প্রভাবটা আপনি কীরকম বুঝছেন? বাংলা পক্ষ প্রভাব মারাত্মক। তার কারণটা হচ্ছে, বাঙালি জাতির মধ্যে অবদমিত যে জাতীয়তাবাদী, বাঙালি জাতীয়তাবাদী চেতনা ছিল, নিজের মাটিতে পুঁজি বাজার, চাকরি, অর্থনীতি, দোকানপাট, জমি থেকে শুরু করে সম্মান, অধিকার, এটা বুঝে নেবার যে আকাঙ্ক্ষা, যেটা যে কোনো জাতির মধ্যে স্বাভাবিক, এটা বাঙালির মধ্যেও স্বাভাবিক। কিন্তু 47-এর পর থেকে যে যাই দল, ঠিক আছে, তারা কোনোভাবেই বাঙালিকে কেন্দ্র করে, বাংলায় বাঙালির অধিকার এবং ভারতে বাংলার অধিকার, এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত করতে পারেনি। তার মানে কি এই আকাঙ্ক্ষা ছিল না? আকাঙ্ক্ষা ছিল অবশ্যই, এবং আকাঙ্ক্ষাটা খুব ব্যাপক ছিল। বাংলা পক্ষের উল্কার গতিতে যে উত্থান, তার পেছনে
এই এমন এক আকাঙ্ক্ষা, এমন এক ক্ষুধা যাকে বহুদিন খেতে দেওয়া হয়নি। আপনাদের শ্রীমান হংসরাজের একটা যে সিনেমা ছিল না, সেখানে পরে সে খেতে দিল, তখন গোগ্রাসে গিলে ফেললো। আসলে এখন এই গোগ্রাস ফেসটা চলছে, কারণ এ তো আমাদের কথা বলছে, রাজনৈতিক দল যেগুলো আপনারা দেখেন তারা বলে তাদের জেতাও তাদের, কিন্তু এই বাংলা পক্ষ যেহেতু বাঙালি জাতীয়তাবাদীরা তো আমাদের কথা, আমাদের তো কোথাও একটা বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো যদি আমাদের অধিকার বুঝিয়ে না দেয়, যেটা বুঝিয়ে দেওয়া তাদের কর্তব্য, তখন বাঙালিকে নিজের অধিকার নিজে বুঝে নিতে হবে এবং নিজের সংগঠন বানিয়ে বুঝে নিতে হবে, রাজনৈতিক দলগুলো যাই করুক। আপনি বাঙালি ঐক্যের কথা বলেন, আপনার সংগঠন বাঙালি ঐক্যের কথা বলে, কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ একটি রাজনৈতিক দল, আমি নাম করেই বলছি বিজেপি, তাদের কিছু কিছু সদস্য বা নেতৃস্থানীয় কিছু ব্যক্তিত্ব বাংলাকে ভাগ করার কথা বলছেন। আপনি যে বঞ্চনার যে কথা বলছেন, তারাও সেই একই বঞ্চনার কথা বলছে যে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি, রাঢ় বাংলায় উন্নয়ন হয়নি। বাংলা পক্ষ এই ব্যাপারটাকে কীভাবে কীভাবে দেখছে? ওই পরের প্রশ্নটা প্রথমে অ্যাড্রেস করব। প্রথম কথা, আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ এইসব ধরনের কনসেপ্টে বিশ্বাস করি না। বাংলা আমাদের পশ্চিমবঙ্গ একটা, এখন রাজ্যের নাম বাংলা, এবং আমরা সকলে বাঙালি, বিভিন্ন জেলা রয়েছে। আমরা যদি একটু তথ্যগত দিক থেকে দেখি, এটা তো ইমোশনাল কথাবার্তার জায়গা নয়, আমরা বাঙালি জাতি, আমরা রামমোহনের বংশধর, ফলে আমরা তথ্য এবং তথ্যর ভিত্তিতে কথা বলবো। একটা জায়গার উন্নয়ন, কোনো একটা জেলার উন্নয়ন, এটা আমরা কীভাবে কোন নিরিখে মাপবো? নিরিখে মাপার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অর্থনৈতিক প্যারামিটার। অর্থনৈতিক মাপকাঠির জায়গা থেকে যদি দেখি, একখানা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে মাথা পিছু আয়। 2013-14 সালে শেষবার বাংলার জেলাগুলির মাথা পিছু আয়ের ডেটা বেরিয়েছিল, তারপরে আমাদের লেটেস্ট আপডেটেড ডেটা। অবিভক্ত দার্জিলিং জেলা, তার মাথা পিছু আয় উত্তর চব্বিশ পরগনার থেকে বেশি, দক্ষিণ চব্বিশ পরগনার থেকে বেশি, পশ্চিম বর্ধমানের থেকে বেশি, পূর্ব বর্ধমানের থেকে বেশি। এটা আপনি কোন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বলছে, মানে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার, এটা যদি একটু স্পষ্ট করে বলেন? পশ্চিমবঙ্গ সরকারের, ঠিক আছে, কেন্দ্র সরকার বয়ে যায় এসব আঁকি বুকি করার জন্য, ওদের কাছে এটা লুটের জায়গা। তো এবার কথাটা হচ্ছে যে অবিভক্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, যেটা আলিপুরদুয়ার পরে বেরিয়ে গেছে, তখনও বেরোয়নি তো, অবিভক্ত জলপাইগুড়ির মাথা পিছু আয় বীরভূমের থেকে বেশি, বাঁকুড়ার থেকে বেশি, নদিয়ার থেকে বেশি। অবিভক্ত বলবো না, কুচবিহারের মাথা পিছু আয় পুরুলিয়ার থেকে বেশি, মালদা এবং উত্তর দিনাজপুরের মাথা পিছু আয় মুর্শিদাবাদের থেকে বেশি। তার মানে কি, এই জেলাগুলির নাম বললাম যেগুলো, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, এরকম স্বর্গে বাস করছে, খুব সুন্দর, সব সুন্দর তা না, কিন্তু এর থেকে একটা জিনিস যেটা বোঝা যায়, আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে অবশ্যই বাংলায় বা যে কোনো রাজ্যে কিছু জেলার তুলনায় অন্য জেলার বৈষম্য রয়েছে, কিন্তু সেই বৈষম্যগুলো ভৌগোলিক নয়, বৈষম্যগুলো আরও জটিল এবং ব্যপ্ত, এটা থেকে সেটাই বোঝা যায়, এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে জেলা, যে জেলাগুলি যেগুলোকে সংগঠিত করে বঞ্চিত, এই কথাটা বলা হচ্ছে, বঞ্চনা করে কে? বঞ্চনা করে হচ্ছে সেখানে অর্থনৈতিক সাইকেল যে কন্ট্রোল করে, শিলিগুড়িতে বড় বাজার, সেখানকার যে কমোডিটি ট্রেড, তার মালিক কারা? বাঙালি না, দক্ষিণবঙ্গের বাঙালি না, এই যে দক্ষিণের কথা বলে না, কলকাতার বাঙালি না, সেখানকার টিম্বার বড় বড় মার্চেন্ট তারা কারা? তারা কি এই কলকাতার বাঙালি বা আসানসোলের বাঙালি না, কোনো জায়গার বাঙালি না? এই যে তরাই ডুয়ার্সের যে বিস্তীর্ণ চা বাগান, যেগুলোকে টিলিফ গার্ডেন বলা হয়, যেখানকার দ্বারা সেখানকার অধিবাসীরা নিপীড়িত, তাদের ঠিক মতো, ইনফ্যাক্ট দার্জিলিংয়ের চা বাগানগুলো যেখানে তাদের ঠিকঠাক যে দেওয়া হয় না টাকাগুলো, সেটা কি মালিক কারা? সবই রাজস্থানের মালিক, সব বড় বাজারের, এখানকার বড়, কলকাতায় যে বাঙালিকে বেদখল যারা করে রেখেছে, ওখানেও বাঙালিকে বেদখল তারাই করে রেখেছে। এবং এই যে শিলিগুড়ি বা ধরুন কোচবিহার বা ধরুন আলিপুর দুয়ার বা জলপাইগুড়ি, যেগুলো অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যে বিস্তৃত বাজার, সেটার একটি হাব, সেটা আপনার কমোডিটি হাব, মশলা থেকে শুরু করে সব কি পেঁয়াজ, আবার সেটা আপনার হেলথ হাব, এসব কিছুর মালিক কারা? অর্থাৎ মূল টাকাটা, যে জায়গায় আজকে টাকা উড়ছে, সেখানে টাকাগুলো, উড়ন্ত টাকাগুলো, ঠিক আছে, পকেটস্থ কারা করছে, তারা তো কেউ বাঙালি না। অর্থাৎ এখানে আমাদের বুঝতে হবে যে এই শোষক শ্রেণীকে পরিষ্কারভাবে নির্দিষ্ট করা এবং শোষক শ্রেণীকে বেদখল করা, সেখান থেকে, এটা যেহেতু বাংলার মাটি, তাই বাংলার যারা ভূমিপুত্র তাদের জন্য পুনর্দখল করা, এটাই হচ্ছে বাংলা পক্ষের লক্ষ্য, খুব পরিষ্কার। আবার একই সঙ্গে
এটা কিন্তু সারা বাংলারও লড়াই, এটা এটাই আসানসোলের লড়াই, এটাই রানীগঞ্জের লড়াই, এটাও এটাই হাওড়ার লড়াই, এটাই রিষড়ার লড়াই, এটাই ভাটপাড়ার লড়াই, এটাই কলকাতার লড়াই, এটাই খড়গপুরের লড়াই। এই লড়াই কোনো অভিন্ন, এটা একটা অভিন্ন লড়াই। এবং একই সঙ্গে এটা মাথায় রাখা দরকার যে এইসব বলে কি আসলে যে বঞ্চনা যেগুলো রয়েছে যেগুলো তারতম্য যেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে, না একদমই না। বরং আমরা মনে করি যে বাংলায় যেহেতু বাংলাকে কেন্দ্র করে প্ল্যানিংয়ের কোনো জায়গা খুব একটা হয় না এবং আলোচনাগুলো সেই দিকে করে না, বাংলা পক্ষই নতুন চেতনায়, নতুন বাঙালি জাতীয়তাবাদী চেতনায় যে সংস্কৃতি তৈরি করতে যায় সেখানে আমরা প্যারামিটারগুলো এইভাবে মাপবো যে আচ্ছা প্রতিটি জেলার 100,000 মানুষ প্রতি কতটি কতগুলো সরকারি হাসপাতালের বেড রয়েছে এর পরিসংখ্যান করা হোক, করে রাজ্য গড় আনা হোক এবং রাজ্য গড়ের তলায় যে যে জেলাগুলি হয়েছে সেখানে বিশেষভাবে রিসোর্স দেওয়া হোক। আমরা এইভাবে বৈষম্যের সমাধান চাই, খুব পরিষ্কার কথা, বৈষম্যের সমাধান থাকতেই হবে। কলকাতায় বিউটিফিকেশনের যে পয়সা এই দিয়ে আসলে নানা জেলায় সেখানে আপনার মৌলিক পরিষেবা সেইখানে বরং সেই টাকাটা ঢালা হোক, আমার দরকার নেই এত ঝাড়বাতির বা এত গাছের, ঠিক আছে গাছ আমার দরকার কিন্তু এই মানে সুন্দর গাছ এইসবের থেকে কারোর একখানা জায়গায় পয় নালী হওয়া বা ড্রেনেজ হওয়া বা সেচ হওয়া আমার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এবার চক্রান্তর যে অংশটা রয়েছে সেটা আরও ভয়ঙ্কর, সেটা আরও ভয়ঙ্কর। তার কারণটা হচ্ছে ফলাফল যেটা হবে তার ওখানে একটা বাঙালি মাইনরিটি রাজ্য বানাতে চায়, খুব পরিষ্কার কথা, বা বাঙালি টায় টায় মেজরিটি হবে এবং বাঙালির মধ্যে যদি হিন্দু মুসলিম এগুলো ভাগ করা যায় প্র্যাকটিক্যালি বাঙালি মাইনরিটি হবে, বাঙালি সংখ্যা নিয়ন্ত্রক হবে না। তারা দিল্লি বা অলরেডি ঢাকা বাংলাদেশের সাথে তিস্তা জল চুক্তি হ্যাঁ করে দেবো করে দেবো বলে দিয়েছে, যে তিস্তা যেখান থেকে ব্যারেজ দিয়ে যেখান থেকে ক্যানেল দিয়ে আজকে মানে গাজলডোবা থেকে মানে গাজল এই পুরো এলাকায় সেচের জল যায় এবং সমৃদ্ধ হয়, সেখানে চাষ হয়। আপনি জানবেন যে কুচবিহারে আলিপুরদুয়ারে বিশাল পাট হয়, ঠিক আছে এই পাটের মালিকও কিন্তু আমরা না, আমরা হচ্ছে একটা ভ্যালু চেনে এখন প্রোডাক্টের ভ্যালু চেন যখন হয় যে সবচেয়ে কম ভ্যালু অ্যাডিশন অর্থাৎ যে র মেটেরিয়ালগুলো তৈরি করা সবচেয়ে খাটনির জায়গা সবচেয়ে কষ্টের জায়গা সেগুলোতেই কিন্তু আমরা রয়েছি। ঠিক চলে আসে এই গঙ্গার দুপারে, সেখানে বড়বাজারিয়া চোরাড়িয়া ঠিক আছে এরা রয়েছে, তো তারা মালিকানা করে চালাচ্ছে এবং শ্রমিকও সেটা আমাদের এখানকার না, অর্থাৎ যে এটুকু শ্বাস সেটুকু আমাদের কারুর নাই, শ্বাস আমাদেরকে আমাদের কাছে থাকতে হবে। আমাদের কথা হচ্ছে যে এরা কিন্তু তিস্তা চুক্তি করে দেবে, আজকে বাংলার সরকার এটাকে আটকে রেখেছে, এটা আগের সরকার বলুন পরের সরকার বলুন যেই বাংলার মূলধারার রাজনৈতিক দল যেগুলো যেগুলো দিল্লির দ্বারা পরিচালিত হয় না তারা কিন্তু এগুলো আটকে রেখেছে। এই প্রসঙ্গে আমার মনে হয় তৃণমূল সিপিএম ফর ব্লক এরা সব কংগ্রেস এরা সব একমত, ঠিক আছে কংগ্রেস একমত কিনে যায় না, এদের দিল্লি দল ফলে ওরা কিন্তু ওই সব করার চেষ্টা করেছিল মনমোহন সিংয়ের সময়। যতবার নরেন্দ্র মোদী ঢাকায় গেছে বা অন্য জায়গায় শেখ হাসিনার সঙ্গে মিট করে যে হ্যাঁ আমরা করে দেবো আমরা তো তিস্তার জল তো আপনাদেরই এরকম একটা দিন, না তিস্তার জল এই বাংলার, ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গের স্বার্থ বুঝি। দিল্লি যদি পশ্চিমবঙ্গের এই জেলাগুলিকে শ্মশান করে দিয়ে বাংলাদেশকে জল দিতে চায় কারণ তাদের লোকজন ঠিক আছে গুজরাট থেকে টেন্ডার পাবে বাংলাদেশের এইসব সঙ্গে যে প্রজেক্ট ফ্রজেক্ট করছে এইসবে, এতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের বাংলার সব কিছু আমাদের চাই এবং আমরা 1 ইঞ্চি দেব না, পরিষ্কার কথা। আর 1 ইঞ্চি দেওয়া নিয়ে কথা বলছে, রাষ্ট্রপ্রেমের কথা বলছে, এই যে প্রায় 10,000 বিঘে এক্সট্রা জমি, 10,000 একর এক্সট্রা জমি এই যে ছিটমহল বদলের নামে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো, কি আমাদের প্রতিটি মাটি পশ্চিমবঙ্গ হিন্দুদের শেষ ভূমি, কেন তুমি 10,000 একর দিয়ে দিলে তোমার লজ্জা করে না? 3 বিঘা করিডোর কারা করেছে, বাংলার কোনো দল করেছে? খুব পরিষ্কার কথা, আমরা কিন্তু ফ্যাক্টসে আছি। শেষে একটা কথা বলে একটা খুব কথা বলা হয়েছে, হ্যাঁ এইমস যেটা একটা যে ইস্যু আছে না যে বার্নিং ইস্যু, এইমস এইমস কেন রায়গঞ্জে হলো না, এইমস কেন কল্যাণীতে হলো, ঠিকই, এবং তার ফলে কী হচ্ছে যে ওটা আস্তাকুড়ের মধ্যে বাঙালি কেউ হয়তো উত্তর দিনাজপুরের আর কেউ হয়তো দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা না নদিয়া, কারণ আমি কল্যাণীদের চিঠি হয়তো নদিয়া, তারা কামড়াকামড়ি করছে এবং এইভাবে বিভাজিত করার একটা চেষ্টা হচ্ছে। বাংলা থেকে দিল্লি যত রেভিনিউ তোলে, এখানে তো রেভিনিউ পয়দা হয় কারণ এখানকার ফার্টিলিটি রেট 1.6, এখানে রেভিনিউ পয়দা হয়, আর যেখান থেকে মানুষ পয়দা হয় শুধু অর্থাৎ ইউপি বিহার সেখান থেকে রেভিনিউ অনেক কম, ওটা ওখানে কিছু নেই, ঠিক আছে কে ওখানে ইনভেস্ট করবে, কেই বা কী করবে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ইউপি বিহার অনেক কম পয়সা দেয় দিল্লিকে, আমরা আমাদের থেকে অনেক বেশি তোলাবাজি করে দিল্লি। এবার আপনারা যেন অবাক হবেন যে আমরা যখন একটা এইমস নিয়ে কামড়াকামড়ি করছি কোথায় হচ্ছে, ইউপিতে 2 এইমস কেন্দ্রের টাকায়, বিহারে 2 এইমস, ঝাড়খণ্ড অবিভক্ত বিহার ধরলে 3 এইমস, আর আমরা এখানে একটা নিয়ে কামড়াকামড়ি করছি। আমাদের কল্যাণী চাই এবং রায়গঞ্জ চাই, খুব পরিষ্কার কথা।
আপনি পশ্চিম, আপনি এইমাত্র উত্তরপ্রদেশের কথা বলছিলেন যে দুটো এইমস, তার সঙ্গে যদি আপনি পশ্চিমবঙ্গের মানে জনসংখ্যাটা যদি তুলনা করেন, তাহলে কি সেই অনুযায়ী মানে উত্তরপ্রদেশে মানে খুব নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখতে গেলে দুটো এইমস মানে হওয়াটা উচিত নয়? বিহারে তাহলে দুটো কেন? প্রথম হচ্ছে একখানা, ঠিক আছে, তাদের পপুলেশন আমাদের কাছাকাছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এইসব রাজ্যে যে কন্ডমবিলি হয় না, তাদের দায় বাংলার মানুষের নয়, পয়সা তো এখান থেকে তুলছে। আমি পরিষ্কার কথা বলছি, উত্তরপ্রদেশ যত পয়সা দেয় দিল্লিকে সে অনুযায়ী নিজেরা বকদখল করো, কোনো সমস্যা নেই, দুদিনে সোমালিয়া হয়ে যাবে। আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন, আপনি বিহারের কথা বলছিলেন, বাংলা পক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ, আমি অভিযোগ হিসেবেই আমি আমি বলছি, একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে বাংলা পক্ষ উত্তরপ্রদেশ বা বিহার থেকে যে শ্রমজীবী মানুষরা এখানে আসেন, সেটা বড়বাজার হোক, সেটা গোলপার্ক হোক, কোনো এলাকায়, তারা শ্রমের বিনিময়ে রুজি রুটি ইয়ে করছেন, বাংলা পক্ষ তাদের কেন বারবার হেনস্থা করছে? এমন কোনো কেস কেউ দেখাতে পারবে না যে কেউ কোনো জায়গা থেকে কাজ করছে এখানে এই জন্য বাংলা পক্ষ তাদের হেনস্থা করেছে, এরকম কোনো কেস নেই। হ্যাঁ, কেস আছে যে বাংলার মাটিতে সে ব্যবসা করছে, হিন্দি সাইনবোর্ড লাগিয়ে, বাংলা সাইনবোর্ড নেই, আমরা প্রতিবাদ করেছি। তার কারণটা হচ্ছে সে যে রাজ্য থেকে এসছে সেখানে কেউ নিশ্চয়ই বাংলা সাইনবোর্ড লাগিয়ে, হিন্দি সাইনবোর্ড না লাগিয়ে ব্যবসা করতে পারে না। আমরা শুধু বলছি যে যেমন দেখাবে তেমনি দেখবে, খুব পরিষ্কার কথা, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। তারপরে ধরুন রীতিমতো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে মারোয়াড়ি বিহারি নেবে, বাঙালি নেবে না, পশ্চিমবঙ্গে অফিস 10,000 টাকা প্লাস মাইনে এই লকডাউনের বাজারে, ঠিক আছে, গ্র্যাজুয়েট ট্র্যাজুয়েট লাগবে। আমরা সেগুলো তাদের চেস করেছি যে তুই কী করছো এটা, এখন এগুলোকে যদি হেনস্থা মনে করা হয়, আমার মাটিতে আমাকে বেদখল করাকে যদি হেনস্থা করে মনে হয়, তাহলে তো স্বদেশী আন্দোলন থেকে শুরু করে সবই সব হেনস্থা করা বহিরাগতদের, এটা কোনো কথা হলো? এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুব পরিষ্কার কথা বলে দিয়ে গেছে, গতকাল তার জন্মদিন ছিল, সেটা হচ্ছে যে বাংলার মাটিতে অবাঙালির অর্জিত, আমি বলিনি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছে, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি মানে পয়সাই হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্ন, মানে এটা একটা সে বলেছে। এবং আমরা ধরুন মারোয়াড়ি ফারোয়াড়ি এই ধরনের কথা বললে আমরা ধরুন কেস খাবো, ঠিক আছে, আমাদের ছেলে জেলেও গেছে এই জন্য, একদম খুব পরিষ্কার কথা, আমাদের বলা হয় না তৃণমূলের বিটি, তৃণমূল আমলেই আমাদের ছেলে জেলে গেছে তো। এবং সে বলেছে, এবার প্রফুল্লচন্দ্র রায়কে যেহেতু কোট করছি, অনেক কিছুই বলা যায় তার কোটেশনে, সে বলেছে যে ব্রিটিশ ফার্মে তবু একখানা, তখনকার টাইমে বলছে তো, ব্রিটিশ ফার্মে একখানা তবু তারা উঠতে পারে, কিছু বাঙালি ছেলে চেষ্টা করে করতে পারে, কিন্তু মারোয়াড়ি ফার্মে সে কিছুতেই তাকে উঠতে দেওয়া হবে না, তাকে নেওয়াও হবে না। তারপরে বলছে ব্রিটিশরা তবু এখানে এসে আর কিছু না, খানসামা হোক, চাল ডাল মানে মুরগি ডিম এগুলো অন্তত লোকালি কেনে, ওরা এসবগুলো লোকালি কেনে না, মারোয়াড়িরা সেগুলো ওদের দেশ থেকে আনায়। এগুলো 100 বছর আগেকার কথা বলছে, এখন যদি 100 বছর আগে যা ঘটতো এখনও যদি বাঙালি তার সঙ্গে মিল পায়, তাহলে বুঝতে হবে যে কিছু জিনিস কনস্ট্যান্ট, তারা যদি কনস্ট্যান্ট হয়, আর যে পূর্ণচন্দ্র রায়ের চেতনা আমাদেরও কনস্ট্যান্ট রাখতে হবে বাঙালির মধ্যে, সে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস যাই বোঝাক। আপনি বারবার একটা একটা বিভাজনের অভিযোগ তুলছেন যে বাঙালি অবাঙালির মধ্যে একটা বিভাজন। আপনি হয়তো খেয়াল করেছেন, আমি দেখছিলাম কালকে যে বাংলা পক্ষের অনেক সদস্যই শেয়ার করেছেন যে বিজেপিকে আপনারা মানে ঘোষিত শত্রু হিসাবে আপনারা দেখেন এবং আপনারা মনে করেন না যে বিজেপি কোনো বাঙালির দল। বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ জিতেন্দ্র তিওয়ারি কাল আসানসোলের মতো একটি জায়গায়, আসানসোল বাঙালি পক্ষ, আপনার মানে কি বলবেন এটা নিয়ে? সাপের পাঁচ পা, ঠিক আছে, আপনি একটা কল্পনা করুন তো, আমি সবসময় যখন বাংলা পক্ষ কথা বলি না উল্টোটা কল্পনা করতে বলি, ঠিক আছে, বাংলা থেকে একজন বিহারে গেল, ধরুন রাজধানী শহর না, ধরুন অন্য কোনো বড় শহর, ধরুন মুঙ্গের, সেখানে সে মাফিয়া হলো, ঠিক আছে, বিরাট পেট মোটা হয়ে গেল, মেয়ে বউকে নিয়ে পার্টনার ফাইভ স্টারে মাঝে মাঝে খেতে যায়, বিরাট মাফিয়া তার হাতে, বিরাট সব বাঙালি ছেলেদের গ্যাং, সে সেখানে মুঙ্গেরের মেয়র হয়ে গেল, করে তারপরে বলছে যে মুঙ্গের এত বাঙালি বেড়ে গেছে, এখানে তো বিহারিদেরও তো একটু অধিকার টধিকার চাই, তা আমি একটা মুঙ্গের বিহারি পক্ষ খুলছি, সব হতো? এ কী মনে করে জিতেন তিওয়ারি, কী মনে করে?
উর্দু কলেজ দাবি করেছে। নিজে যখন মেয়র ছিল তৃণমূলে বিজেপি তো উর্দুর বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার এসে পোখরিয়াল ওদের যে এইচআরডি মিনিস্টার ছিল গর্ব করে বলেছে আমরা উর্দুর জন্য বাজেট ডবল করে দিয়েছি। শুনুন বাংলা পক্ষর একটা পরিষ্কার কথা হচ্ছে, ঠিক আছে, সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, ঠিক আছে, খুব পরিষ্কার কথা, ঠিক আছে। হিন্দি উর্দু আমরা দূর সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই কথা বলি, বাংলার মাটিতে আমরা বলি ইউপিতে যতগুলো বাংলা কলেজ আছে, বাংলা একাডেমি আছে, বাংলার মাটিতে ততগুলো হিন্দি উর্দু কলেজ হবে, খুব পরিষ্কার কথা। আমরা দেখুন আমরা সাম্যের কথা বলি, বাংলায় এমন কিছু চলতে পারে না যা অন্য রাজ্যে চলে না, কারণ বাংলা ভারতের অঙ্গরাজ্য, কোনো মঙ্গল গ্রহে নয়। তাই অন্যান্য রাজ্যে যা স্বাভাবিক আমাদের এখানে সেটাই স্বাভাবিক হতে হবে। এইটুকু চাওয়ার জন্য যে আমাদের প্রশ্নগুলি ফেস করতে হয় এর কারণটা আমি আসলে তাদের দোষ দিই না যারা এই প্রশ্নটা করে। আসলে 70-80 বছর ধরে যদি আপনার জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করে যদি আপনাকে সম্পূর্ণভাবে আপনার জাতি পরিচয় বিলীন করে দিয়ে, জাতির অধিকার বিলীন করে দিয়ে এমন একখানা পাকে চক্রে নানাভাবে ফেলা হয় তখন এই ব্যাপারগুলো খুব অদ্ভুতই লাগে, ঠিক আছে। ফলে আমরা নানা জায়গার উদাহরণ দেখাচ্ছি, অন্যান্য সকল রাজ্য বিহার থেকে শুরু করে মহারাষ্ট্র, যে সেখানে ভূমিপুত্ররা যেরকম দাপটে থাকে, আমরা পরিষ্কার একটা কথা বলি, বিহারে বিহারির যা অধিকার বাংলায় বাঙালির সেই অধিকার চাই, এবং বিহারে বাঙালির যা স্ট্যাটাস বাংলায় বিহারির সেই স্ট্যাটাস চাই। আপনি ভূমিপুত্র সংরক্ষণের বা ভূমিপুত্রদের অধিকারের কথা বলছিলেন এবং পাশাপাশি আপনি এটাও বললেন যে বাংলায় এমন কিছু চলবে না যা আমাদের দেশের অন্য রাজ্যে চলে না। তো আমি যদি এই ভূমিপুত্র সংরক্ষণের বিষয়টা যদি আমি আসি, এই আইনটা আমাদের দেশে বহু রাজ্যে আমাদের চালু হয়েছে, সেটা শিক্ষাক্ষেত্র হোক, চাকরি ক্ষেত্র হোক, বা সদ্য আমাদের যে ইলেকশন গেল সেখানে একটা বড় ইস্যু ছিল যে ভূমিপুত্র বা ভূমিকন্যা বনাম বহিরাগত, সেখানে প্রচারটাই এইভাবে হয়েছে যে বাংলা নিজের মেয়েকে চায়। তাহলে রাজনীতির ময়দানে যদি বাংলা নিজের মেয়েকে চায় বলে একটা প্রচার হয়, তাহলে সেটা শিক্ষাক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কেন বাংলা নিজের ছেলেকে বা মেয়েকে চাইতে পারছে না বলে আপনাদের অভিযোগ? দেখুন, বাংলা নিজের মেয়েকে চায় এটা প্রমাণিত এই 2রা মে যে রেজাল্ট বেরোলো তাতে, ঠিক আছে। বাংলা গুটখাখোর চায় না, বাংলা ঢোকলাখোর চায় না, বাংলা নিজের মেয়েকে চায়। প্রশ্নটা যে বাংলা নিজের মেয়েকে কেন চায়, বাংলা কেন গুটখাখোর চায় না, বাংলা কেন ঢোকলাখোর চায় না, তার কারণটা হচ্ছে তারা এখানে তাদের লোক ঢোকাবে, আমাদের এখানকার পুঁজি বাজার চাকরি দোকান জমির যে এই সম্পূর্ণ যে পসরাটা এটা তাদের হাতে তুলে দেবে, এটা আমরা চাই না, ঠিক আছে। বাঙালি কিন্তু মানে একদম সচেতন জাতি, খুব পরিষ্কার। এমনকি সুশীল মোদী যে বিহারের উপমুখ্যমন্ত্রী ছিল, বিজেপির বিহারের টপ লিডার, সে বলেছিল বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিহার থেকে লাখ লাখ লোক বাংলায় গিয়ে চাকরি করতে পারবে। খুব ইন্টারেস্টিং কথাটা ওপেনলি বলছে, তার মানে ঠিক এটা ওদের ওখানে একটা জনশ্রুতি যে ইসবার হ্যাঁ ঠিক আছে লাল ঝরছিল, অনেকে নিশ্চয়ই দেখেছে নানা পাড়ায়, ঠিক আছে, যাদের কথা বলছি লাল ঝরছিল এইবার সেকেন্ড মেকে বাদ দেখলে গা, ঠিক আছে, আমরাও শুনেছি। তো এবার কথাটা হচ্ছে এখন যখন জিতে গেছো কেটে গেছে ভয়, মনে রেখো জিতিয়েছিল বাঙালি, কোনো গুটখাখোর নয়, আমরা বাংলার নিজের মেয়ে এবং তার যে রাজনৈতিক বৃহৎ সংগঠন তাদের সকলকে এটা বলতে চাই যে আপনারা এই রেজাল্টটাকে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করুন। আপনি বুঝুন যে উত্তর হাওড়ায় কেন জিতলেন, বাঙালি ভোট যদি ইউনাইটেড না হতো জিততে পারতেন? আপনি রিসরায় গঙ্গার দুপারে নানা জায়গায় আপনি বুথ বাই বুথ অ্যানালিসিস করুন, আমরা করেছি, দরকার পড়লে আমাদের বলুন, আমরা দিয়ে দেবো যে ভোটটা কী লাইনে হয়েছে। এই লাইনটা সে তো সকলকে পাইয়ে দেবে, যে যাকে সেখানে যেতে, সবকা সাথ সবকা বিকাশের দিন তো গেছে, ঠিক আছে, সবকা সাথ সবকা বিকাশ ওই তো হবে না, যেটা দরকার আজকে লকডাউনের সময় জিএসটি এবং নোট বাতিলের পরে ভারতের সব রাজ্যেরই অর্থনীতি একদম ধ্বস্ত হয়ে গেছে, এবং এই যে বাইরে গিয়ে হয়ে যাবে এই ব্যাপারটাও হবে না, অন্য রাজ্যে গিয়ে চলে যাব, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে অন্য রাজ্য, যেটা আপনি যেরকম বললেন যে ভূমিপুত্র বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ, লোকের এটা বোঝাও দরকার যে আমরা কী নিয়ে কথা বলছি। আমরা বলছি যে ঠিকা কাজ থেকে পারমানেন্ট, অফ পেরোল অন পেরোল, এসি ঘরের মধ্যে বসা থেকে নীল আকাশের নিচে, ল্যাঙ্গট পরা খালিগা থেকে কোট প্যান্ট পরে কাজ, সর্বক্ষেত্রে 90% ভূমিপুত্র সংরক্ষণ চাইছি আমরা, অর্থাৎ সেই স্টেটের যারা পারমানেন্ট রেসিডেন্ট
সেটা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, সেই মতো আমরা চাইছি। কেন চাইছি, এটা কোনো অদ্ভুত কিনা, এটা অন্য কোনো জায়গায় আছে কিনা পরিষ্কার করে বলে দিই, কোন কোন জায়গায় হয় আইন পাস হয়ে গেছে কিংবা ক্যাবিনেট পাস করে দিয়েছে কিংবা সিএম ঘোষণা করেছে, লিস্ট বলে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, মানে এতেই মানুষ আশা করি বুঝতে পারলো যে আমরা কি বলার চেষ্টা করছি। মানে যার নাম হবে না, গুরগাঁও, নয়ডা, হায়দ্রাবাদ, মুম্বাই সব ধরা আছে, কিন্তু ব্যাঙ্গালোর সব ধরা রয়েছে এর মধ্যে। তামিলনাড়ুতেও হয়ে যাবে, কারণ ডিএমকে ক্ষমতায় এসছে যারা তাদের কিন্তু ম্যানিফেস্টোতে ছিল 85% ভূমিপুত্র সংরক্ষণ প্রাইভেটে। জাস্ট ভোটে হেরে গেল বিহারকে, বিহার যে অন্য জায়গায় গিয়ে যারা ভূমিপুত্রকে গুঁতো মেরে সরিয়ে ভাটপাড়া বানায়, সেক্ষেত্রে তাদের ওখানে আরজেডি যারা প্রায় জিতে গেছিল তার 80% ভূমিপুত্র সংরক্ষণের কথা তাদের ম্যানিফেস্টোতে ছিল। বাংলাতেই কোনো হেলদোল নেই এটাকে, কি বলে মাঝে মাঝে বলে দেখবেন মিনি ইন্ডিয়া, এটা তো মিনি ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়াটা ইন্ডিয়াই, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে নানা রকম মিনি ইন্ডিয়া না, এই যে আমরা বলি না বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাই না? বৈচিত্র্য কথাটা তো গুরুত্বপূর্ণ, এটা বিচিত্র, এটা বিচিত্র, ঠিক আছে। আমরা ইলিশ এবং ধরুন কি জানো চিংড়ি মাছ, ঠিক আছে, এটা যদি বড় লোকের কথা হয় আমরাই হচ্ছে কচু বাটা, কেউ লিট্টি কেউ ঢোকলা, এইটাই তো। চিংড়ি আপনি যদি চিংড়ি বা ইলিশকে যদি মানে ঢোকলা লিট্টির পাঞ্চ বানানোর চেষ্টা করেন তা তো টেস্ট খুলবে না। আপনি যদি কালো জিরেকে বলেন এটা মিনি পাঁচ ফোড়ন, তা তো হবে না না বিষয়টা। একই রকমভাবে আমরা বলছি যে যে যার মতো উন্নতি করুক, খুব পরিষ্কার কথা। এবং আমার এখানে আমার ছেলে মেয়ে যদি খেয়ে থুয়ে তারপরে কিছু বাকি থাকে অবশ্যই অন্যরা স্বাগত, অন্য রাজ্যে যা নিয়ম আছে এখানেও সেটা চলবে। এবং আমাদের আমরা এই কারণে লড়াই করেছি, এই কারণে আমরা ডেপুটেশন করেছি বিভিন্ন বিধায়কদের, আমরা মহাসমাবেশ করেছি ধর্মতলার ধর্মতলাতে, আপনাদের মধ্যে মিডিয়াতে যে সুযোগ, এরকম যে যে মিডিয়াতে আমরা সুযোগ পেয়েছি আমরা বলেছি, ফলে এই ভূমিপুত্র কথাটা নির্বাচনী একটা ন্যারেটিভে এসছে। কিন্তু আমরা তো ভূমিপুত্র সংগ্রহ, আমরা ভূমিপুত্র অধিকারটাও তো আমরা এবার রাজনৈতিক এবং প্রশাসনিক এবং বাস্তবত পলিসিগত ন্যারেটিভে দেখতে চাই, আইনে দেখতে চাই। এর মধ্যে তো কোনো ফাঁক রাখা চলবে না। যেরকম আপনি বেসরকারির কথা এতক্ষণ হলো, সরকারিতে আপনি দেখুন সরকারি চাকরি কদিন আগে আমরা WBSEDCL আমাদের বিদ্যুৎ বন্টন দপ্তর, সেখানে 47,82,000 স্টার্টিংয়ের চাকরি, সেগুলো আমরা করলাম হচ্ছে দিয়ে দিল বাইরের লোকেদের প্রায় 80%, ঠিক আছে। আমরা নিয়ে ঝামেলা করলাম অবশ্যই নানা জায়গায়, প্রতিটি জেলায় আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে, বিদ্যুৎ ভবনের সামনে সেখানে ঝামেলা করলাম। এর ফলে হ্যাঁ, নতুন যিনি মন্ত্রী হয়েছেন অরূপ বিশ্বাস, ওনার অ্যাটিচিউড অত্যন্ত সদর্থক। তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে ওই যে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার সেটাকে আটকানো হয়েছে। কিন্তু মূল সমস্যাটা কোথায়, অন্য কোনো রাজ্যে রাজ্য সরকারি চাকরি পাওয়া যায় না, সেই রাজ্যের প্রধান যে রাজ্য ভাষা সেইটার একখানা একদম ডেসক্রিপটিভ পেপার পাস না করলে, কোনো রাজ্যে না, কোনো রাজ্যে না, বিহারে একমাত্র বাংলায়, ভাবা যায়, বাংলায় আছে, বিরাট লিস্ট আছে, হিন্দিতে দেওয়া যাবে, উর্দুতে কিংবা নেই, কিছু কিছু রাজ্য সরকারি পরীক্ষার ক্ষেত্রে বাংলায় হচ্ছে লম্বা লিস্ট ড্রপ ডাউন বক্সের মতো, আর নয় তো কিছুই নেই। এই এই যে বিদ্যুৎ বন্টন দপ্তরের কথা বলছি, এখানে কিচ্ছু নেই, একটা সর্বভারতীয় পরীক্ষা, তো আমি রাজ্য সরকারি পরীক্ষার জন্য সর্বভারতীয় পরীক্ষা দেবো, এটা অ্যাবসার্ড, তাহলে এটাই হবার কথা, ঠিক আছে। একই সঙ্গে যে ব্যাপারটা হয়েছে, আমাদের এখানে বহিরাগত আইএসআই রয়েছে, তারা তাদের সেটিংগুলো করে, এই যে ছেলেগুলো আসে, তারপরে তারা এখানে ঠিকাদার ঠিক করবে, তারা এখানে লেবার ঠিক করবে, তারা এখানে কন্ট্রাক্টর ঠিক করবে, মানে বুঝতে পারছেন আস্তে আস্তে আমাদের কিন্তু সিস্টেমটি গ্রাস করে ফেলা হচ্ছে, খুব পরিষ্কার কথা। এর বিরুদ্ধে যে নিজের যা প্রাপ্য তা পুনর্দখল, তার জন্য আমরা বারবার এবার আমরা আবার আমরা ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবো, আবার লড়াইটা শুরু করব। এবং এবার লড়াইটা কিন্তু যেভাবে হবে সেভাবে কিন্তু বাংলা কখনো দেখেনি। এসইউসি দেখেছেন, এসইউসি পার্টি খুব খাটে, তারা তারা কি করে ধরুন স্ট্রিট রাস্তার মাঝখানে কোনে গিয়ে সই সংগ্রহ করছে, করে দেখেছেন তাদের যে ইস্যুস হোয়াট এভার তারা যে নিয়ে করে, এবং পাঁজা হয়ে যায়, পাঁজা নিশ্চয়ই কোনো মন্ত্রীর কাছে পৌঁছয়, ঠিক আছে, তারপরে কি হয় ভগবান জানে। এই তো আমরা বহুকাল ধরে, দশক দশক ধরে দেখে আসছে এসইউসি পার্টি এই সই সংগ্রহ বিষয়টা করে, এবং এর মধ্যে একটা গুরুত্ব রয়েছে, আমি জানালাম যে আমি এটা সমর্থনে রয়েছি। আজকে যুগ পাল্টে গেছে, আমরা যেটা করতে চাই খুব পরিষ্কার কথা, দেখবেন আগামী মাস বছর ধরে
বাংলার মাটি থেকে লাখ লাখ যুবক যুবতী, ভূমিপুত্র যুবক যুবতীর সিগনেচার বেরোবে, কিন্তু ভিডিও সিগনেচার। প্রতিটি বিধানসভা কনস্টিটিউয়েন্সি থেকে অন্তত হাজার হাজার যুবক যুবতীর ভিডিও সিগনেচার বেরোবে, যে তারা বলবে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমরা তো রাজনৈতিক দল নই, কিন্তু বাংলার সরকারকে তথা বাংলার বিরোধী দলগুলোকে এই বাস্তবতা বোঝানোর এবং বাংলার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? কারণটা একটা ভাববেন, সবাই দরজা বন্ধ করছে ভূমিপুত্র সংরক্ষণ, আমরা যেতে পারছি না বা কম যেতে পারবো, আর ম্যাক্সিমাম যেখান থেকে যায় বিহার ইউপি তারা ওখানে গিয়ে গোত্তাটা খাবে। তো গোত্তা খায় কোথায় আসবে? একখানা যদি আপনি পাড়ায় ঢোকেন, একটা চোর যদি পাড়ায় ঢোকে এবং দেখে সব গৃহস্থের বাড়িতে তালা দেওয়া আছে, একটা গৃহস্থের বাড়ি দরজা হাট খোলা, তো চুরি কার বাড়িতে হবে? তো নিজের বাড়িতে চুরি আটকানো কোনো অন্যায় কিছু নয়, আমাদের বেড়া দিতে হবে, আমাদের তালা দিতে হবে। এই বেড়া তালা এগুলোর নাম হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ, যাতে কিনা আমাদের আগামী প্রজন্ম, এই বাঙালি জাতি যেন এই পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে বাঁচে, তাদের দেনার দায় যে পরিবারগুলো ডুবে রয়েছে, হতাশায় যে পরিবারগুলো রয়েছে, যে ছেলে ছেলেগুলোর মেয়েগুলোর কি বলবো ভবিষ্যৎ অন্ধকার দেখছে, তারা মনে করছে বাংলায় কাজ আছে বাঙালি, বাংলায় কাজ নেই, কিন্তু বাস্তব বাংলা পক্ষ বারবার দেখাচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই, বাংলায় কাজ ভর্তি। যারা বহিরাগতরা লাখে লাখে এখানে ঢোকে তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা হাওড়া ব্রিজ দেখতে আসে না নিশ্চয়ই, ঠিক আছে? সম্প্রতি বাবুল সুপ্রিয়র তিনি বিজেপি থেকে মানে বিজেপি ছেড়ে দিচ্ছেন, যদিও সাংসদ পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন। একদিকে বাবুল এমন একটি দলের সদস্য যারা আপনাদের ঘোষিত শত্রু এবং এবং সম্ভবত সবচেয়ে বড় শত্রু, এবং বিজেপিকে আপনারা বাংলা দল বলেও মনে করেন না, আপনাদের একাধিক স্টেটমেন্টে আমি দেখেছি। তো একদিকে বিজেপির দিক থেকে একটা উইকেট পড়ছে, অন্যদিকে বাবুল সুপ্রিয় একজন বাঙালি, তিনি কেন্দ্রীয় রাজনীতিতে যথেষ্ট পরিচিত মুখ, তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন। একজন বাঙালি জাতীয়তাবাদী মানে হিসাবে গর্গ চট্টোপাধ্যায় এতে দুঃখিত না আনন্দিত? দেখুন, হিন্দি সাম্রাজ্যবাদ একটি জটিল আদর্শ, এটা কিন্তু বিজেপি বাবুল সুপ্রিয় এই এত ইজি দিয়ে ব্যাপারটা নয়। গুজরাট ভিত্তিক পুঁজি, রাজস্থান ভিত্তিক পুঁজি, তারা এই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত যত এলাকা, যে ভারত ভারত ভারতবর্ষ, এইখানে বাজারটা তার দখলে রাখতে চায়, আর বাজারের দখলটা যাতে পারমানেন্ট হয় তার জন্য গোবলায় যে এক্সেস যে পপুলেশন সেগুলোকে সেখানে পুশ করে সেখানকার জনবিন্যাস বদলে একটা পারমানেন্ট একটা কলোনাইজেশন করতে চায়, পারমানেন্ট উপনিবেশ করতে চায়, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমকে সুচারু করার জন্য তারা মাঝে মাঝে অহিন্দি জাতির মধ্যে নিজের কর্মচারী রাখে, ঠিক আছে? তার কর্মচারীদের মধ্যে ধরুন যদি কেউ গান ভালো গাইতে পারে, ঠিক আছে, সে হচ্ছে ভালো অ্যাডভার্টাইজার। আপনি দেখবেন রাস্তায় অনেকে, ঠিক আছে, এই কিনে নাও কিনে নাও কিনে নাও কিনে নাও এই করে বেরোয়, কেউ তো খুব ভালো সুরে এটা বলতে পারে, কেউ হচ্ছে ভালো ডিস্ট্রিবিউটার, ঠিক আছে? কিন্তু দিনের শেষে এরা কর্মচারী, এটা মাথায় রাখতে হবে। ফলে একটা কর্মচারী এলো না গেল, এবং মানে হিন্দি সাম্রাজ্যবাদের একখানা কর্মচারী বাঙালির কী কাজে লাগতে পারে? আমি কয়েকটা কথা বলি এই ব্যক্তি সম্বন্ধে। সুপ্রিয় বড়াল, বাঙালি হতেই বোঝা যায়। তো এবার কথাটা হচ্ছে যে বাঙালি জাতির সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অসবর্ণ, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি, আমাদের বাঙালি জাতির তারা সংখ্যাগুরু। আমি নিজে নই, সেই কারণেই বলছি তারা, তাহলে আমরা সকলে বাঙালি। সে অন রেকর্ড বলেছে যে এসসি এসটি ওবিসি যদি এরকম ডাক্তার হয় তাহলে সে তাকে দেখায় না। কে বাবুল সুপ্রিয় বলছে? একদম আমার সঙ্গে ডিবেটে। কোথায় বলেছেন? ইন্ডিয়া টুডে ডিবেটে, আমি ক্লিপ দিয়ে দেবো, ঠিক আছে? এসসি এসটি এই টাইপের, মানে একটা মানে কি বলবো এই টাইপের লোক, কেন্দ্রীয় মন্ত্রী, সরকারি প্রতিমন্ত্রী ছিল, রাষ্ট্রমন্ত্রী ছিল, তার কি ক্ষমতা সেটাও জানা দরকার। কখনো শুনেছে যে একটা এমপি তার যদি কোনো ক্ষমতা থাকে সে নিজের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে নিজের দপ্তরে একটা ফ্যাক্টরি যেটা তার নিজের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আছে সেটা আটকানো বন্ধ করতে পারেনি? কর্মচারী এবার কি বলবে? মনিব যদি রাগ করে, ফলে এখন কর্মচারীকে বলে যে নে তোর কর্মচারী, হয়তো এখন মনে হয়েছে যে যে লোক যে এরিয়ায় আমাকে কাজ করতে পাঠিয়েছে সেই এরিয়ায় বাঙালি খেপে গেছে, ঠিক আছে? ফলে তার আর এসব ভাল লাগছে না, বহুত ফ্যাকরা, ঠিক আছে? প্লাস হয়তো কে জানে অমিত শাহ হয়তো ভিডিও ফিডিও করে রেখেছে ওর কিছু। এবার কথাটা হচ্ছে যে সেটা তার বিষয়, প্রশ্নটা হচ্ছে যে এতে বাঙালির কি এলো গেল? বাবুল সুপ্রিয় তো প্র্যাকটিক্যালি বিহারের 41তম এমপি ছিল, তাতে আমাদের কি? অর্জুন সিং দিয়েও বা বাঙালির কি? বিহারের 42তম এমপি,
আমাদের প্রতি পরিষ্কার কথা হচ্ছে এমন এমপি চাই যা টিকিও বাঙালির হাতে, ঠিক আছে? টিকিটা কার এটা আমার দেখে দেখে দরকার নেই, টিকিটা কার হাতে এটা আমার জানা দরকার, আবার টিকিটা কার এটাও আমার জানার দরকার রয়েছে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে তাহলে তো এই জামুরি আর হরেরাম সিংরা বাড়বে তৃণমূলের। বাংলা পক্ষ খুব পরিষ্কার বলেছে হরেরাম সিং সেখানে একমাত্র ধর্মনিরপেক্ষ বাঙালি প্রার্থী হচ্ছে ঐশী ঘোষ, বাংলা পক্ষ এই ভোটে ঐশী ঘোষকে সমর্থন করেছে। আবার উত্তর হাওড়ায় আমরা তৃণমূলের ক্যান্ডিডেট চৌধুরী, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, ওনাকে সমর্থন করেছি। খুব পরিষ্কার, আমাদের নীতি একদম পরিষ্কার। আপনি বারবার কর্মচারী মালিক এই প্রসঙ্গটা আপনি নিয়ে আসছেন, কিন্তু বিজেপির যিনি প্রতিষ্ঠাতা তিনিই তো বাঙালি, তাহলে বিজেপির মানে মালিক অবাঙালি এই তত্ত্বটা আপনারা কেন বলছেন? শুনুন, দুটো কথা বলি। প্রথম কথা, বিজেপি তৈরি হয়েছে 80-এর দশকে, শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছে 50-এ, এখন ভূতে এসে পার্টি বানিয়েছে কিনা আমি জানি না। আমি যদি জনসংঘের কথাটা যদি বলি, মানে ভিত্তিটা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মানে হাত ধরেই তৈরি হয়েছে। জনসংঘ শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি, মানে হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ লোক, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ও বাঙালির কী কাজে লেগেছে এটাও বোঝাও খুব গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে বলেছেন যে এখানে রাজনীতি করলে কিন্তু একদম মেরে ফাটিয়ে দেওয়া হবে, সুভাষচন্দ্র বসু পরিষ্কার বলেছে। এটা কে বলেছে? শ্যামাপ্রসাদ মুখার্জি ডায়েরিতে লিখেছে। কেন ডায়েরিতে লিখেছে? ফেটেছে। কেন ফেটেছে? তার মাথা ফেটেছিল, সুভাষচন্দ্র বসু ছেলেরা তাকে ঢিল মেরেছিল। অর্থাৎ সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তার অনুগামী একসাথে হওয়া যায় না। তাহলে পরিষ্কারভাবে বাংলা পক্ষ পরিষ্কার বলে যে আমরা সুভাষপন্থী, আমরা এসব শ্যামাপন্থী নই। আর বিশেষ দেখুন, প্রশ্নটা আমাকে করছেন, আমি গর্গ চট্টোপাধ্যায়, আমাদের দেশের বাড়ি জিরাট হুগলিতে। এটা আমাদের একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দেশের বাড়ির লোক, জিরাটেরই। যখন 1943-এ দুর্ভিক্ষ হচ্ছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বিবৃতি দিচ্ছে, কনসার্ন কী কনসার্ন, যে লঙ্গরখানাগুলো খোলা হচ্ছে, এখানে যারা পাচক তাদের জাত কী, তার গুরুত্বপূর্ণ কনসার্ন তার, ঠিক আছে? অথচ সেই লোকটা যখন নিজের বাড়িতে ধানের গোলা ফোলা করে যে পাওয়া যাচ্ছে না, এগুলো একদম ডকুমেন্টেড, ঠিক আছে? এলাকার লোকজন মানে ওখানে জিজ্ঞেস করবেন, এখনও বয়স্ক লোকেরা তারা মানে জানে জিনিস কী, তখন তার বাড়ির সংস্কার হচ্ছে, উঁচু হচ্ছে, বেটার হচ্ছে, এলাকার লোকজন খেতে পাচ্ছে না, একটা লঙ্গরখানা করেনি এখানে যে আমাদের একদম 43-তে আপনার, আপনি যদি চিত্তপ্রসাদ রায় সেই সময় নিউ এজ পত্রিকার যে মানে করেসপন্ডেন্ট, সেখানে জিরাটে গিয়ে রিপোর্ট করেছে একদম পরিষ্কার লিপিবদ্ধ শ্যামাপ্রসাদ। এবং লঙ্গরখানা, এখন যে কোনো একটা দল লঙ্গরখানা খোলে বা কোনো একটা রিলিফের কিছু একটা খোলে বা কিছু, তখন বুঝতে পারছেন 60 লাখ বাঙালিকে বড়বাজার না খাইয়ে মেরেছিল মজুদারি এবং কলাবাজারি করে, ব্রিটিশদের সঙ্গে সাট করে, ঠিক আছে? সেই বিড়লার থেকে টাকা খেয়ে নিত, বিড়লার থেকে আজকেও কোন পার্টি টাকা নেয়? বড়বাজারের টাকা ছাড়া পশ্চিমবাংলায় কোন পার্টি চলে না, চলবে না। একই তো ধারা। খুব পরিষ্কার কথা, বাংলা ও বাঙালির শত্রুদের চিহ্নিত করা প্রয়োজন বাঙালি রক্ত দিয়ে নয়। যে রক্ত দিয়ে চেনে সে আসলে জাতিবিদ্বেষী বা তার কোনো একটা জাতি ঘৃণা টাইপের কিছু একটা রয়েছে। আমরা জাতীয়তাবাদী। আপনার জাতিবিদ্বেষী নন? আমরা বাঙালি জাতির বিদ্বেষীদের বিদ্বেষ করি, আমরা জাতিবিদ্বেষী হতে যাব কেন? যেরকম আমি আপনাকে বলছি, ঠিক আছে, আমি ধরুন গর্গ চ্যাটার্জি, চ্যাটার্জি মানে চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় মানে চাটি যে গ্রাম ছিল বর্ধমানে, সেখানে এসছে যে উপাধ্যায়রা, উপাধ্যায়রা কোথ দিয়ে এসছে? আমাদের উপাধ্যায় এসেছিল সব কনৌজ থেকে, আজকের দিনের ইউপি। তো ভাগ্য ভালো আমার পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল সেখান থেকে, যে ওই সব জায়গায় থাকা যায় না। কিন্তু কথাটা হচ্ছে, যখন চলে এসেছিল সে এখানে এসে তারা থেকে এখানকার ভাষা কৃষ্টি সংস্কৃতি সব কিছুর সঙ্গে একাত্ম হয়ে আমরা বাঙালি, আমরা ইউপির লোক নাকি? পরিষ্কার কথা। কিন্তু আপনাদের শিকড়টাই মানে ইউপিতে, একটা সময়কার শিকড় ধরলে ইউপি, একটা সময় শিকড় ধরলে আফ্রিকা, ঠিক আছে? কিন্তু আজকের দিনে আমরা গত 800-900 বছর ধরে বাঙালি, আমাদের পরিবারের ছেলেদের মেয়েদের এখানে বিয়ে শাদী হয়। আমরা তো পরিষ্কার বলছি যে আম বাঙালি হো গিয়া, এইসব ঠিক আছে, নিজেদের মেয়েদের বিয়ে দাও না বাঙালি ছেলেদের সাথে, কোনো ট্রাভেল নেই একদম। আমরা কোনো কারো, এই যে অনেকের প্রবলেম আছে রক্ত মিক্সিং ফিক্সিং নিয়ে, একদম জাতিবিদ্বেষী, আমাদের এরকম কোনো প্রবলেম নেই। আমরা তো চাই যে বাঙালি ছেলেদের রক্ত এবং যারা এই বাঙালিদের অংশ হতে যায় তাদের রক্ত মিলে বিষয়ে একটা এই এই মানে বিলনের বঙ্গভূমিতে একদম সুন্দর, বাঙালি তো একটা মহাজাতি তো, তাই না? বাঙালি তো একটা মহাজাতি, বাঙালি একটি মিশ্র জাতি, একটি মহাজাতি, সেই মিশ্রণে আরও বৈচিত্র্য আসুক আমরা এটা চাই। তাই বাঙালি ছেলেদের
যারা বাঙালি পক্ষটক্ষ খুলছে তারা এত লোকজন ডেকে এনে ফটো তুলে পক্ষ খুলতে হবে না। আপনারা আপনাদের কন্যাদের শিক্ষিত এবং চরিত্রবান বাঙালি ছেলেদের সাথে বিয়ে দেন, দেখবেন বাড়িতেই বাঙালি পক্ষ খুলে গেছে। বাংলা পক্ষের স্লোগান জয় বাংলা, অনেকেরই অভিযোগ, মানে যারা আপনাদের বিরোধিতা করেন তাদের মধ্যে অনেকের অভিযোগ যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের একটি স্লোগান, আপনারা এটা বাংলা স্থান করার চেষ্টা করছেন, এই অভিযোগটা বহু জায়গায় ওঠে, এটার উত্তরে কী বলবেন? পরেরটা প্রথমে বলি, বাংলা পক্ষর খুব পরিষ্কার ডেফিনিশন, বাংলা পক্ষ হচ্ছে ভারতে বাংলা ও বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। ভারতে কেন বলি? ভারতে, এটা আমাদের রক্তে তৈরি, এটা আমাদের শহীদদের দিয়ে তৈরি। গুজরাট একটা স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম বলতে পারবে? এটাকে এই যে এই মুহূর্তে যে এই যে এই যে দেখছে কেউ, তো ইন্টারভিউটা দেখবে, বলতে বলতে ভাবুন তো গুজরাট একটা স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম, আজকে সে আপনাকে শেখাচ্ছে কে মহাত্মা গান্ধী তো রয়েছেন, স্বাধীনতা সংগ্রামের শহীদ, শহীদ নয় কিন্তু স্বাধীনতা সংগ্রামী তো তো বটে। শুনুন, শহীদের কথা বলা হয়েছে, রক্ত দেওয়া একটা অন্য জিনিস, ঠিক আছে? আপনি কি মনে করেন লাঠি পেটা খেয়ে স্বাধীনতা এসছে নাকি গুলি মেরে স্বাধীনতা এসছে? খুব পরিষ্কার কথা, যারা স্বাধীনতা এর দেশ থেকে পালিয়েছে, ক্লেমেন্ট অ্যাটলি যে কিনা স্বাধীনতার সময় প্রাইম মিনিস্টার ছিল, সে 1950-এর দশকে একদম বলে গেছে যে এই সুভাষচন্দ্র বসু যেটা করলো, তারপরে আইএনএতে বিদ্রোহ হলো, এবার এরা রাখা যাবে না, পরিষ্কার কথা। এবং তার আগে সুভাষচন্দ্র বসুর ইতিহাস, সেখানেও বেঙ্গল ভলেন্টিয়ার, সেখানেও সিআর দাস যে ফান্ডিং করছে, সেখানে যে সূর্যসেন, এই পুরো ধারার ঠেলা, ঠিক আছে? এরা তো তদ্দিনে মন্ত্রক ফন্ত্রক পেয়ে গেছে, নেহরু গান্ধী প্যাটেল এরা সব মন্ত্রক ফন্ত্রক নিয়ে একদম ডিলিংস করছে, তাই না? 46 থেকে 47 তো কোনো হয়নি। ধরো কথাটা হচ্ছে যে আমাদের রক্তে পাওয়া স্বাধীনতা, ফলে অন্য লোকে এখন জ্ঞান দেবে, ভারত আমাদের তৈরি, ভারত আমাদের কল্পনায় তৈরি, বাঙালির কল্পনায় ভারত তৈরি। এই যে ভারত মাতা বলা হয়, ভারত মাতার অরিজিন কি? অমরেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা, সেখান থেকে ভারত মাতা, সেটা একই ছবির পুনর্নামকরণ যে হ্যাঁ এরা তো আঁকতে ফাঁকতে পারে না, কোনো কিছু কল্পনাও করতে পারে না, নে ধার দে, আরও এরকম আমরা ধার দিয়েছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, এরা এই করে যখন করে, বন্দে মাতরম এটা অন্য জিনিস, ঠিক আছে? বন্দে করে না, এইভাবে বন্দে মাতরম ইতিহাসও জানা দরকার। বন্দে মাতরম ইতিহাসে পরিষ্কার করা হচ্ছে 1882 সালে লেখা, 1881 সালে বাংলার অবিভক্ত বাংলার সেক্ষেত্রে জনসংখ্যা ছিল 7 কোটি। বন্দে মাতরমের যে প্রথম যে কটা লাইন আছে, পরের লাইনগুলোতে দেখবেন লেখা আছে পরিষ্কার, সপ্ত কোটি সন্তান তার দ্বিসপ্ত কোটি বাহু, তো বাকি এর কথা বলনি কেন? এটাও বঙ্গমাতার গান, আমরা ঠিক আছে, তোদের তো এরকম একটা লেখা বেরোতে গেলে তো 1000 বছর লেগে যাবে, ঠিক আছে? নে, অর্থাৎ এই ভারতের ধারণা, ভারতের নির্মাণ, ভারত কল্প এবং এই ভারত কল্পের ভারত ভূখণ্ডের স্বাধীনতা সবই আমাদের দেওয়া, এবং তার ফলে সংবিধানও আমাদের। একথা যারা বলে, দেখুন তার মানে তো আমরা রক্ত যখন দিতে হয়েছে পয়সা পাওয়া যায়নি, গুলি চালালে পয়সা পাওয়া যায় না, তখন বাঙালি ছিল, এখন গুলি চালাতেও তেমন হয় না, গুলি ধরে বন্দুক ধরে থাকতে যখন পয়সা পাওয়া যায়, সিআরপিএফ বিএসএফ ইন্ডিয়ান আর্মির পরীক্ষা সেটা বাংলায় হয় না, হিন্দিতে হয়। যদি বলতে না স্বাধীনতা সংগ্রামীর সংগ্রামী হতে হবে হিন্দিতে পরীক্ষা দে, তাহলে স্বাধীন হতো? যদি এদের উপর ছেড়ে দেওয়া হতো, এই হিন্দি পরীক্ষা লেখার স্বাধীনতা সংগ্রামী বানিয়ে আর দেশ কো উঁচা কিজিয়ে, ঠিক আছে, কত কিছুই পাওয়া যেত না, ঠাটা হয়ে যেত। এই যে জিনিসগুলো আমরা পরিষ্কার বলতে চাই যে পূর্ব বাংলা, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, মানে বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে যেটা গেছে, এটি স্বাধীন রাষ্ট্র, তারা নিজেদের যেটা ভালো বুঝে নিয়েছে বুঝে নিয়েছে, তারা যেটা করছে করছে করছে, হ্যাঁ তার থেকে শেখার কিছু নেই, সব রাষ্ট্র থেকে শেখার আছে। এই যে বলে না বাঙালি ব্যবসা পারে না, বাঙালি এই পারে না, বাঙালি এই পারে না, পূর্ব বাংলা যেহেতু বাঙালি, ঠিক আছে, তারা যা যা পারে তার থেকে আমাদের অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি একটি জিনিস শেখা যায়, যেটা কোনো ডিএনএগত সমস্যা না, নিশ্চয়ই তার মানে এটা পরিবেশ এবং যে পারিপার্শ্বিকতার যে বা ক্ষমতার বিন্যাস এই সবগত সমস্যা, এটা কোনো আভ্যন্তরীণ সমস্যা না, যেটা তুমি ধ্যান করে যেটা থেকে তুমি মানে তুমি কী বলবো তোমার উন্নতি হয়ে যাবে, এইটুকুই। কিন্তু তারা একটা স্বাধীন রাষ্ট্র, তারা স্বাধীন রাষ্ট্র, চারিদিকে বর্ডার আছে, বর্ডারে বিএসএফ আছে, বিএসএফ যদি একটা খানা তার থেকে থাকে, যদি যথেষ্ট না হয় তুমি 10 খানা দাও, 20 খানা দাও, 30 খানা দাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে তারপরে এই বাংলাদেশ বাংলাদেশে এই কথাগুলি বলে যে এখানে যে জিনিসগুলো চালানো হয় এটা তারা জানে না। কেন জানে না? প্রথম কথা বলি, শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে, ঠিক আছে, সে পরিষ্কার বলে দিয়ে লিখে গেছে, লিখিত এগুলো যে
এটা অনুপ্রাণিত কাজী নজরুল ইসলামের পূর্ণ জয় বাংলার পূর্ণচন্দ্র তার কবিতা থেকে, ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে কাজী নজরুল ইসলাম চুরুলিয়া, মানে এই বাংলার পূর্ব না পশ্চিমতম অংশগুলোর মধ্যে একখানা, সেখানে জন্মগ্রহণ করা কবি। এখন কি এরা কি বলবে, কাজী নজরুল ইসলাম বাংলাদেশি? আসলে জয় বাংলা বললে না অনেকের ফাটে, এটাই হচ্ছে সমস্যা। তার কারণটা হচ্ছে তারা তো এখানে জয় বিহার করতে চায়, তারা তো এখানে জয় ইউপি করতে চায়, জয় বাংলা বললে তার একখানা প্রতিস্পর্ধিতা আছে। এবং যেখানেই এই তথাকথিত ধর্মের ঐক্য, আমি কিন্তু নিজের মেয়ের বিয়ে দেবো না হিন্দু বাঙালি ছেলের সাথে, এই অ্যাটিচিউড, ঠিক আছে? এমনকি বাড়িতে যে জল এই জল দিলে একটা গ্লাস বার করতো, ঠিক আছে? এই যাদের অ্যাটিচিউড, তারা হিন্দু ঐক্যের কথা বলবে, যে অর্থাৎ ধর্মীয় সংখ্যাগুরুবাদ এরকম একখানা দেওয়ার চেষ্টা করবে সবসময়। জাতীয়তাবাদ সেখানে একটা ইয়ে মানে তার ভূমিকা নিয়েছে। আমি পূর্ব বাংলার কথা যদি বলেন, জানেন প্রথম যখন জয় বাংলা স্লোগান ওখানে উঠল, ওখানে যারা মুসলিম সংখ্যাগুরুবাদ, ঠিক আছে, মুসলিম লীগ আর পাকিস্তানপন্থী, তারা কি বলেছিল, একদম সেম কথা বলেছিল। কি বলেছিল, যে জয় জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি চাড়ি আর ধুতি পিন্দ, খোঁজাটা বুঝুন, মানে এটা তো হিন্দুদের স্লোগান। ইতিহাসের কি অদ্ভুত মানে চক্র, যে যখন জয় বাংলা যখন নজরুল ইসলামের থেকে নিয়ে যখন পূর্ববঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে যখন প্রথম ব্যবহৃত হয়, তখন বাংলা ও বাঙালির শত্রু যে পাকিস্তানিরা, যে জামাতিরা, তারা বলেছিল এটা হিন্দু স্লোগান, পশ্চিমবঙ্গের স্লোগান ধুতি, ঠিক আছে? আজকে জয় বাংলা যখন স্লোগান দেওয়া হচ্ছে, যেটা আমাদের এই মাটির নাম, যেটা আমাদের ভাষার নাম, সেখানে কি বলা হচ্ছে, ও বাংলাদেশ। এই গল্পগুলো জানা বাঙালি, শুনুন, মানে একটা একটা স্লোগান আছে না, ঠিক আছে, যে দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, প্রয়োজন হলে দেবো এক সাগর রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তেমনি জয় বাংলার বন্যায় এই সব কিছু ভেসে যাবে। খুব পরিষ্কার কথা, বাংলায় তো জয় বাঙালি জয় হবার কথা, বিহারের জয় হবার কথা, বিহারে বিহারি বিহারে জয় বিহার হোক না, ইনফ্যাক্ট জয় বিহার বলেছে কানাই কুমার, সিপিআই এর নেতা, ওই যে পাসওয়ান দাঁড়িয়ালা, এটা ওই রামবিলাস পাসওয়ানের ছেলে, লোক জনশক্তি পার্টি বিজেপির এলাই, বলছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট। খুব ভালো কথা, কেউ কেউ বলেছে বিচ্ছিন্নতাবাদী এই ওই ওই, কিচ্ছু বলেনি, আমরাও বলছি বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট, কোনো সমস্যা নেই। এটাই তো হচ্ছে ব্যাপার, যে সকলে যা বলছে আমি সেটা বললে কেন সমস্যা, কারণ বাঙালিকে তারা যেটা বলেছে, তবু তো বাংলায় তো সোনার বাংলা বানাতে হয় না, সোনার বাংলা বলেই মারোয়ারি ওলন্দাজ মোগল ব্রিটিশ সব এসছে, ফরাসি সব এসছে সোনার বাংলা বলে, এখানে এখানে সোনা ফলাতে নয়, ফলানো সোনা পকেটস্থ করতে। তা আমরা সেটা একবার বাঙালিকে পরিষ্কার বলছি, সোনা আছে সোনা তোলো, ঘরে তোলো, খেতে দিও না। যেরকম আমরা যখন ভূমিপুত্র সংরক্ষণের কথা বলি, জাস্ট একটু প্রসঙ্গান্তর হয়তো হয়ে যাবে কিন্তু আসলে একই প্রসঙ্গ, যখন বলে এখানে আরও শিল্প হোক সকলে কাজ পাবে কারোর কোনো সমস্যা হবে না, আমাদের পরিষ্কার কথা, দেখুন কেউ আরও চাকরির সুযোগ হওয়া এটার বিরোধী নয়। আমাদের কথা হচ্ছে ঠিক আছে, 1.5 কোটি 1 কোটি যাই শুনুক, আমার 1.5 কোটি চাকরি বাংলায় তৈরি হচ্ছে এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, যদি ওই 1.5 কোটি চাকরির মধ্যে 90% বাংলার ভূমিপুত্র না পায়। তা না হলে ওই 1.5 কোটি চাকরির ডিস্ট্রিবিউশন যেখানে যেখানে হবে, সে আরেকটা ভাটপাড়া, আরেকটা রিসা, আরেকটা শালকি, আরেকটা দানিগঞ্জে পরিণত হবার আমরা একদমই চাই না। তাই জন্যই ভূমিপুত্র সংরক্ষণ খুব দরকার, 1.5 কোটি না হয়ে 50 লাখ হোক কিন্তু আমার হোক, আর 1.5 কোটি হয়ে 1.45 লাখ যদি অন্যের হয়, তাহলে আমার 1.5 কোটি দিয়ে কী হবে, তাহলে পশ্চিম বর্ধমানের মতো অবস্থা হবে, মাটি আমার, মালিক তারা, কন্ট্রাক্টর তারা, লেবার তারা, সুপারভাইজার তারা, ধোঁয়া ছাড়ে সে, এটা আমি নিই, এই হচ্ছে আমার লাভ, এটা তো চাই না আমার। জয় বাংলা হচ্ছে বাঙালি ছেলে মেয়েদের জয়ী করার স্লোগান, বাংলার মাটিতে বাঙালিকে জয়ী করার স্লোগান, এবং ভারতের মাটিতে বাংলার নিজের অধিকার বুঝে নেওয়ার স্লোগান, ন্যায্য অধিকার বুঝে নেওয়ার স্লোগান। আপনারা বরাবরই বিজেপির একদম একদম কট্টর সমালোচক, বিজেপি যা মানুষের মনে যা ধারণা যে বিজেপি একটা অঘোষিত বা ঘোষিত হিন্দুত্ববাদী দল, তো এই বিজেপির মধ্যে কিন্তু কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, তারা
তারা চাইলে জয়েন করতে পারে। বাংলা পক্ষে কি কোনো অবাঙালি সদস্য মানে ঢুকতে পারেন বা তাকে সদস্যপদ দেওয়া যেতে পারে? আমি একটু আগের কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই। প্রথম কথা হচ্ছে ভারতের যে রাজ্যগুলো এগুলো ভাষার ভিত্তিতে তৈরি, তাই আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু এই কথাগুলো কিন্তু আমরা পরিষ্কার বুঝি ভাষার ভিত্তিতে। তাই আমরা বাংলাতেও যেটা বলি যে বহিরাগত সংখ্যালঘু তোষণ বন্ধ করো, খুব পরিষ্কার কথা, ঠিক আছে? সংখ্যালঘু এই কথা বলতেই আমাদের মাথায় যেগুলো চলতে শুরু করে এটাও কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী একটি চক্রান্ত, এক। দ্বিতীয় কথা, আপনি বললেন বিজেপি হিন্দুত্ববাদী দল, ঠিক আছে? বিজেপি আমার প্রেক্ষিত বাংলা, বাংলায় বিজেপি হিন্দু বাঙালির স্বার্থ দেখে না, দেখতো যে হ্যাঁ হিন্দু বাঙালিদের খুব স্বার্থ দেখছে, সে স্বার্থ দেখে না। বিজেপি হিন্দু বাঙালির প্রতিনিধিত্ব করে না, তাহলে বাংলার প্রেক্ষিতে সে হিন্দুত্ববাদী, মুসলিমবাদী, কোনো ধর্মবাদী কিছুই না। বাংলার প্রেক্ষিতে সে একটি সাম্রাজ্যবাদী দল, একটি সাম্রাজ্যবাদী গোষ্ঠী, একটি বহিরাগত লুটেরা বর্গী শ্রেণী, খুব পরিষ্কার কথা। হ্যাঁ, সে সাম্প্রদায়িক, কোথায়? ইউপিতে, তার এলাকায়, গুজরাটে তার এলাকায়, সেখানে সে সাম্প্রদায়িক, তার কোর জোন যেগুলো বললাম না, গুজরাট, রাজস্থান হিন্দি বলায়, ঠিক আছে? কিন্তু এইখানে সে সাম্রাজ্যবাদী, অর্থাৎ সে প্রথম সে গল্পেই নেই যে ব্রিটিশরা কী চরিত্রের, খ্রিস্টানবাদীরা হিন্দুবাদী, এ দিয়ে আমাদের কিছু দরকার নেই, ঠিক আছে? ব্রিটিশরা আজকে আজকে হিন্দুত্ববাদী হতো, তার কারণ ব্রিটিশ খেয়াতাম না, অবশ্যই খেয়াতাম, এটা একটা দিক। এবার বাংলা পক্ষে, বাংলা পক্ষের বাঙালির সংজ্ঞা খুব পরিষ্কার, যে বাংলা ভাষায় কথা বলে এবং নিজেকে বাঙালি বলে সে বাঙালি, ঠিক আছে? বাংলা পক্ষর এই যে বাংলায় বাংলা পক্ষ যে নীতিমালা, ঠিক আছে, যে 30 দফা দাবি রয়েছে, এর সঙ্গে যে একাত্ম বোধ করে সে স্বাগত, খুব পরিষ্কার কথা। তাই সে যাই হোক, আমাদের বাংলা পক্ষর সদস্য আছে উত্তর ২৪ পরগনা যে শহরাঞ্চল জেলায়, অমিত যাদব তার নাম, ঠিক আছে? সে বাংলায় তার জন্ম, তারা কোন এক স্টেট থেকে এসেছিল, বাংলায় তার জন্ম, সে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, সে বাংলা পক্ষ সহযোদ্ধা এবং বাংলা পক্ষর যে 30 দফা নীতি তার সঙ্গে রয়েছে, বাংলায় তার ভবিষ্যৎ তৈরি হবে, বাংলায় তার আগামী প্রজন্ম তৈরি হবে এবং তারা বাঙালি, খুব পরিষ্কার কথা। এ নিয়ে কোনো রকম আমাদের বললাম না রক্ত ঘৃণা ফিনার কোনো গল্প নেই। কিন্তু আপনি বারংবার এই গুটখা ভুজিয়া এই ধরনের যে মানে যে বিশেষণগুলো বলছেন, অত্যন্ত ঝাঁঝালো বিশেষণ, সেগুলো এদের উপরে কোনো প্রভাব মানে কোনো প্রভাব পড়ছে না? দেখুন, WHO থেকে ICMR সকলেই বলছে যে গুটখা খাওয়া শরীরের পক্ষে খারাপ, ঠিক আছে? সে তো নিশ্চয়ই বাংলার বাইরে খারাপ, বাংলায় ভালো এরকম তো নয়, বাংলা পক্ষ তো পরিষ্কার কথা বলে ভাই, গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। আমরা বলি যে গুটখা বর্জন করুন, ঠিক আছে, সুস্থ স্বাভাবিক সংস্কৃতির অংশ হন, গুটখা বাঙালির সংস্কৃতি নয়, গুটখা বর্জন করুন, খুব পরিষ্কার কথা। আপনি একটু আগে বলছিলেন যে বাংলা পক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাঙালিদের সংগঠন, ভারতে বাঙালি, হ্যাঁ মানে ভারতীয় বাঙালি, আমাদের জাতি বাঙালি, আমাদের নাগরিকত্ব ভারতীয়, তাহলে ভারতে যে বাঙালিরা রয়েছে আমরা তাদের। আবার একই সঙ্গে কেন বলুন তো, এখানে কেন ভারতীয় বাঙালি কথাটা কেন এড়িয়ে না, যে উইম্বলডন জিতলো, বাঙালির ছেলে তো, তাই না? ও তো UK-র সিটিজেন, ও কি ভারতীয় বাঙালি বলা যাবে? বলা যাবে না, কিন্তু সেটা আমাদের, তাই তাদেরকে যাতে ইনক্লুড করা হয়। কিন্তু এখানে যারা বাংলাদেশ বা পাকিস্তান এসব জায়গার নাগরিক যারা হয়েছে, তাদের সন্তান সন্তানাদি বা যারা পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় রয়েছে, তাদের দায়িত্ব আমাদের না, তাদের কোনো কিছু বিষয়ের সঙ্গে আমরা নেই। কিন্তু এই যে ভারত, ভারতের যে বাঙালি, তারপরে তারা যেখানে যেখানে ছড়িয়ে থাকে এবং যারা এখানে আছে, তাদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আচ্ছা, কিন্তু আপনার একটি মানে আপনার ফেসবুক প্রোফাইলে একসময় দেখা যেত যে পশ্চিমবঙ্গর ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ, আপনি পুরোটাকে এক করে পোস্ট দিচ্ছেন বা প্রোফাইল পিকচার সাজাচ্ছেন, এটা কি বিরোধীদের
যে অভিযোগ যে বাংলা পক্ষ একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ওরা বাংলা স্থান করার চেষ্টা করছে, বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এই ছবিটাই দিয়ে সেই বার্তা দিচ্ছে, দেশের একটা অঙ্গরাজ্যের কে বিচ্ছিন্ন করা, সরাসরি দেশের অঙ্গহানি করা, এটা তো মারাত্মক ক্রাইম। একদম 100% মারাত্মক ক্রাইম। কিন্তু যে ইঙ্গিতটা করা হচ্ছে, এই ফেসবুক প্রোফাইলটা আমি একবার ছবিটা আপলোড করেছিলাম, কিসের ছবি? ব্রিটিশ সময়কার ছবি, এবং সেটা বঙ্গভঙ্গর কার্জন যেদিন বঙ্গভঙ্গ করেছিল, আমরা সেটা অন্যায় মনে করি, সেই দিনে এটা আপলোড করা, যে এইটা হচ্ছে ক্রাইম, যে ক্রাইমটা এইভাবে করা হয়েছিল। এটা তো এখনকার কোনো এসব যুক্ত বাংলা ভুক্ত বাংলা এসবের কোনো বিষয় না, খুব পরিষ্কার কথা। তাহলে কি আমরা কি এবার সূর্যসেনকে নিয়ে যদি বলার চেষ্টা করি, সে চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন, তাহলে কি আমরা কি জুড়ে দেওয়ার চেষ্টা করছি? ফালতু কথা বলে কোনো লাভ আছে? আজ পর্যন্ত বাংলা পক্ষর বা আমার কোনো বিবৃতি রয়েছে যেটা বলছে দুই বাংলা এক করে দেবে? কেন দুই বাংলা এক করে দেবে? তারা ভারত থেকে আলাদা হয়ে গেছে, তারা 47 ভারত থেকে আলাদা হয়ে গেছে, তারা তাদের বুঝুক। ভারত তো আমাদের তৈরি করা, এটাতে আমরা আলাদা হওয়ার কথা তো কোনো মানেই নেই, তাই না? আমি আমার আমার থেকে তো আমার ছায়া তৈরি হয়। বাঙালির মনীষা, বাঙালির কৃষ্টি, বাঙালির সংগ্রাম, তার থেকে তৈরি ছায়ার নাম হচ্ছে ভারতবর্ষ। তা আমি থেকে আমার ছায়া আলাদা হবে কী করে? আপনাদের বিরুদ্ধে আরও একটা অভিযোগ বারংবার ওঠে যে বাংলা পক্ষ বিশেষ একটি ধর্মীয় উগ্র ধর্মীয় সংগঠনের মদত পুষ্ট আর্থিক সাহায্য পায়। এটা এটা আবার কাদের থেকে মদত পুষ্ট শোনা যায়? বা বিরোধীরা অনেকে অভিযোগ করেন যে জামাতে ইসলামী, ঠিক আছে, শুনুন, জামাতে ইসলামী, আমি জামাতে ইসলামী, ঠিক আছে, যারা কিনা বাংলা ও বাঙালি বিরোধী, যারা কিনা 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল, যারা কিনা বাঙালি জাতির বিরোধী, বাঙালি জাতীয়তাবাদের বিরোধী, এবং তাদের সমর্থক যারা এই পশ্চিমবঙ্গে আছে, তাদের আমরা আমি বাঙালি সুয়োর বলেছিলাম, তাই জন্য তাদের জামাতি সুয়োর এই কথাটা বলেছিলাম, এবং তাদের কিছু কিছু এখানে অনুগামী রয়েছে, ঠিক আছে, পাকিস্তানের বীজ রয়েছে যাদের মধ্যে, তারা আমাকে একা পেয়ে ঘিরে আক্রমণও করে, এ ঘটনাও ঘটেছে, ঠিক আছে। যারা এই অভিযোগগুলো করে কই, তাদের তো আক্রমণ করে না, কারণ তাদের দল তো উর্দুর ফান্ডিং ডবল করে, তাদের গীতেন তেওয়ারি তো উর্দু কলেজের কথা বলে, খুব পরিষ্কার কথা। আপনি তো সরাসরি বিজেপির দিকে ইঙ্গিত করছেন। হ্যাঁ, তো এগুলো কারই কথাগুলো কারা বলে? তথাগত রায়ও বলার চেষ্টা করেছে। আমি সেদিন তথাগত রায়কে বলেছি যে তুমি যদি না হও এবং এক বাপের বেটা হও, তাহলে পরিষ্কার কথা যে তুমি এরা যেটা বললে ফান্ডিং আসে প্রমাণ দাও। আমি একখানা জায়গায় চাকরি করি, এদের সেন্ট্রাল এজেন্সি থেকে আমার এইসব স্ক্যান করা হয়েছে। করো স্ক্যান, কী স্ক্যান করে কী পাবে? সাধারণ বাঙালির টাকায় চলি আমরা, একটা ফ্লেক্স সেটা করতে যে টাকা লাগে সেটা আমাদের জোগাড় করতে হয়, একটা ট্রান্সপোর্ট, এই যে আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি যে কেন্দ্রীয় নেতৃত্ব সফর হলো, এতে তেল পুড়েছে মোটামুটি 11,000 টাকা, আমাদের অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে এটা, ঠিক আছে। এগুলো আর কিছুই না, ধরুন ধরুন জামাতি, ঠিক আছে, ধরুন বিচ্ছিন্নতাবাদী, ধরুন এই তাই, এই ট্যাগগুলোর কারণটা কি? এই ট্যাগগুলোর কারণটা হচ্ছে তারা আসলে বাংলা পক্ষর যে মূল বার্তা থেকে প্রথমেই বাঙালিকে একটা ভয় পাইয়া, ওগুলো একটা ভয়ানক যদি শুনিস না, তাকাস না, কারণ তারা জানে যে বাংলা পক্ষর বার্তা যদি তারা শোনে, ঠিক আছে, তাহলে তো প্রথমে বুঝেই যাবে সব জামাতি বিচ্ছিন্নতা যদি কিছুই নয়, বরং তার অধিকার চেতনাটা জন্মে যাবে। অধিকার চেতনা জন্মে গেলে হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদের কোনো মানে চিহ্ন এই বাংলার মাটিতে থাকবে না। তাদের ভয় ওইটা, তাদের ভয় হচ্ছে ওইটা, খুব পরিষ্কার কথা। আর আমরা জামাতের টাকা পাই না, আমরা কি একবার বলছিল সৌদি থেকে টাকা আসে, তথাগত রায় বলেছিল সৌদি থেকে টাকা আসে, আমরা ভাই সৌদি টাকাও পাই না, পেট্রোল পেট্রোলের এমনিতে আমাদের কম পয়সা পেট্রোলও দিচ্ছে না, সৌদিতে তো অনেক পেট্রোল ফেট্রোল আছে, তো সেটাও আমাদের কম দামে দেওয়া হয় না। সো আমরা আমাদের নামে যেটা কি জানো যে অভিযোগ করা হয় যে আন্তর্জাতিক কোনো মুসলিম কনস্পিরেসি ফন্সপিরেসি এইসবের অংশ, তারা কম পয়সায় তেল দেয় না, আমরা কেউ কেউ আমাদের বলে আমরা হচ্ছে কি হিন্দুত্ববাদী সংগঠন, তাতেও আমাদের তেলে, আমি তো হিন্দু কিন্তু তা আমাদের তেলে তেরাও কম পয়সায় পেট্রোল ডিজেল দিচ্ছে না, আমরা যাই কোথায়? তাই জন্য আমরা বাঙালির কাছেই যাই। এসব জামাত
জামাতে ইসলামী বাঙালির শত্রু, বিজেপি বাঙালির শত্রু, মুসলিম লীগ বাঙালির শত্রু, আল বদর আল শামস বাঙালির শত্রু, বিশ্ব হিন্দু পরিষদ বাঙালির শত্রু, এবিভিপি বজরং দল বাঙালির শত্রু, এসডিপিআই ওয়েলফেয়ার পার্টি বাঙালির শত্রু, আমরা পরিষ্কার বলি। এখন গল্পটা হচ্ছে যে আগে বারবার বলতে হতো, বাংলা পক্ষ এখন ব্যাপ্তি যখন বেড়েছে, মানুষ যখন দেখছে, বাঙালি যখন দেখছে, এই ক্রিটিসিজমগুলো বা এই যে মিথ্যাগুলো কুচ্ছাগুলো কমে যাবে। আমি তো চ্যানেল এখনও তো তথাকথিত খোলা চ্যানেল চ্যালেঞ্জ আছে, দেখাও না জামাতে ইসলামীর থেকে কী টাকা। সেটা রাজ্যপাল ছিল, তাদের হাতে র আছে, তাদের হাতে সিবিআই আছে, তাদের হাতে বিএসএফ আছে, মানে যা যা এজেন্সি আছে, ব্যাংকিং সেক্টর তার হাতে আছে। তো সে জেনে গেল, তো করো না ইনভেস্টিগেট, দেখি না বার করো। আপনি আপনি একটা ফেসবুক পোস্টের কথা আমরা বললাম, এর আগে অতীতে আপনাকে এমন অনেক বিতর্কিত পোস্ট করতে দেখা গেছে যেগুলো সরাসরি অবাঙালি মহিলাদের দিকে কুরুচিকর ইঙ্গিত করে, এই অভিযোগটা নিয়ে কি বলবেন? অবাঙালি মহিলাদের কুরুচিকর ইঙ্গিত আমরা কিছু বলিনি। যেরকম ধরুন বাঙালি নারী, তাদের প্রতি অনেক কুরুচিকর ইঙ্গিত হয়, যেরকম তাদের নিয়ে গান বানানো হয়, যেগুলো বিশাল পপুলার, এখন বাংলাতেও তৈরি হচ্ছে ওদের দ্বারা, ঠিক আছে? কিন্তু এই ছাপড়া বালিয়া ভোজপুর এসব এলাকায় গান বানায় কীরকম জানেন, বাঙালি ওয়ালি সিল টুটালি, ঠিক আছে, বাঙালি ওয়ালি শাড়ি উঠালি, ঠিক আছে, কি বিহার কা এই তো তু মাল বাঙালি, এইসব এগুলো আমরা করি না। কিন্তু যখন খড়গপুরের কাউন্সিলর সরিতা ঝা, সে এসে একখানা পুকুরে ছট এলাও করে কিন্তু দুর্গাপূজার ভাষণ এলাও করে না, তখন সে বাঙালি না অবাঙালি, না দেশজ না বহিরাগত, না পুরুষ না নারী, এটা আমরা দেখি না। এখন তা থেকে যাক, যদি মনে হয় যে বহিরাগত নারীর প্রতি কুরুচিকর তো কিছুই না, আমরা কোনো রকম যৌনতা কেন্দ্রিক যে একটা নারীর প্রতি যখন আপনি কুরুচিকর এই কথাটা বলছেন, তখন তো একটা যৌনতার কোনো একখানা গল্প থেকে যাচ্ছে না। কোনো রকম আমরা কোনো রকম এরকম কি তাকে যৌন আক্রমণ করা হোক এই ধরনের জিনিস, বরং রোজ যদি খবরের কাগজ পড়েন, বাঙালি নারী যৌনভাবে নিগৃহীত হচ্ছে বহিরাগতদের দ্বারা। কই বিহারে একটা কাটিং দেখান তো, বাঙালি ছেলে সেখানে গিয়ে যৌন নিগ্রহ করেছে কোনো ওদের ওখানকার লোকাল মেয়েকে, দেখতে পাবেন না। এই যে ওটু হোটেল আছে, ওটু হোটেলের মালিকের ছেলে একটা নাম ছিল কি লোহারুকা, একটা যাদব, আর একটা কি সামথিং আগর ভাগর কি যেটা হবে, ঠিক আছে, এই তিনটে মিলে 186 জন বাঙালি নারীর সিসিটিভি ক্যামেরায়, তাদের একটা ড্রেস চেঞ্জের একখানা জায়গা ছিল, 186 জন বাঙালি সিসিটিভির তার এই করে তাদের নগ্ন রেকর্ডিং করে তাদের মানে ব্ল্যাকমেল করে, তারপরে তাদের নানাভাবে যৌনভাবে নিপীড়ন করেছে, এবং তারা নিশ্চয়ই এখন জেলের ভেতরে নেই, আমি শিওর, আমি চেক করে বলছি না, কারণ আমি এখানে বাংলার বাস্তবতাগুলো জানি যে ঠিক কোথায় গুঁজলে করে, তারপরে এরা সব এখন নিশ্চয়ই তারা একদম এই অলিম্পিকে, ঠিক আছে, সিন্ধু যেত এইসব করে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এই ক্রিমিনালগুলো আমরা কিন্তু একদম বিচারে আনবো, খুব পরিষ্কার কথা, এবং সেটা আইন সংবিধান মেনে কিন্তু বিচারে আনবো, খুব পরিষ্কার কথা। বাংলার মাটিতে কোনো বহিরাগতের যেন বাঙালি নারীর বিরুদ্ধে খাপ কেন চোখ দেবার, যেন লোলুপ চোখ দেবার কোনো রকম জায়গা না থাকে, কারণ এটাই স্বাভাবিক। আপনি এটা মিজোরামে গিয়ে করুন তো, আপনি এটা তামিলনাড়ুতে গিয়ে করুন তো, কী হাল হবে? আমরা কীরকম কিছু করি, স্ট্যান্ডার্ডটা ভারতীয় স্ট্যান্ডার্ড মেনটেন করুন। ভারতের অন্যান্য রাজ্যে বহিরাগত কেউ যদি সেখানকার নারীর ওপর কিছু করে কি হয় জানেন, 2018 একটা শিশুকন্যাকে, গুজরাটি একজন শিশুকন্যাকে, হিন্দিভাষী কেউ রেপ করে, হয় রেপ করেছিল মানে রেপ করে মার্ডার করেছিল, যে কোনো একটা ঘটনা। এই যে আগে ভারতীয়, আগে হিন্দু, আগে রাষ্ট্রপ্রেম, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এসব করা যে গুজরাট, এক রাতে 50,000 ইউপি বিহারের লোককে তাড়িয়ে দিয়েছিল, পরিষ্কার কথা। আমরা এসব চাই না, আমরা গুজরাটি না, আমরা পরিষ্কার কথা বলছি, এসব করো না, এগুলো পাপ। পাপের কানা পূর্ণ হলে
বাঙালির যে রাগের উত্তাপ ছলকে বেরিয়ে পড়বে এর ঝাঁজ তো মুঘল ব্রিটিশ নিতে পারেনি, আর এরা তো নিতে পারবে না। তাই জন্য আমরা আগে থেকেই বলছি যে বাংলা পক্ষ যে পথের কথা বলছে সেটা হচ্ছে বাংলা ও বাঙালির শত্রুদের বাংলায় শত্রুতা কমিয়ে সাবধানে থাকার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আমরা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনা। আর আর যা দুটো তিনটে কথা আমি জানতে চাইবো যে এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক সিনারিও তাতে দেখা যাচ্ছে যে একটা বিজেপি বিরোধী একটা জোট হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে, এবং সোশ্যাল মিডিয়ায় বলুন বা বাস্তবিক ক্ষেত্রে বলুন অনেকেই চাইছেন, মানে হবেন কি হবেন না সেটা পরের ব্যাপার, অনেকেই চাইছেন যে এই জোটটা নেতৃত্ব দিন একজন বাঙালি মহিলা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা পক্ষ এই ব্যাপারটাকে কীভাবে দেখছে? প্রথমে আমার কিছু ডেফিনেশন ভালো করে নিই। ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ, ঠিক আছে, এই হচ্ছে বেসিক কথা। আরেকটাও কথা আছে যে ভিসা ছাড়া যদ্দূর যাওয়া যায় সেটাকে রাষ্ট্র বলে, আর সেখানে যখন বাস হয় যেখানে ফিরে আসে ওটাকে দেশ বলে, ঠিক আছে। যেটা আমরা এই লকডাউন ক্রাইসিসে দেখলাম, হঠাৎ আর ভারতীয় থাকলো না কেউ, সব মারাঠি, বিহারি, ইউপি, বাঙালি হয়ে গেল, এবং যার যার তার তার বুঝে নাও, তাই না? এবং একটা গান আছে না আমাদের বাঙালির, বাঙালি বাঙালি জাতির সঙ্গীত, যে ধনধান্যে পুষ্পে ভরা, সে একটা কথা আছে, যেই দেশেতে জন্ম আমার সেই দেশেতেই মরি। ধরুন নদিয়ায় জন্ম আপনার, সুরাটে মরলেন, হবে ব্যাপারটা? ভাবুন তাহলে আমাদের দেশজ ধারণা, দেশ ধারণা, এটা প্রথম কথা পরিষ্কার করা দরকার। দেশ অর্থাৎ কান্ট্রি, এই শব্দটা ভারতীয় সংবিধানে কোথাও নেই। ভারত একটি রাষ্ট্র, ফলে আপনি রাষ্ট্রীয় প্রেক্ষিতের কথা বলছেন। এই কথাগুলো কেন আবার মানে একটা প্রশ্নের কথা এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে না? আমি অ্যাকচুয়াল উত্তরে আসবো। যেরকম বাঙালির মধ্যে আরও একটা সমস্যা আছে, তারা জাতীয় আর রাষ্ট্রীয় জিনিসটা গুলিয়ে ফেলে। আমরা জাতীয় আর রাষ্ট্রীয়টা গুলিয়ে ফেলি, হিন্দুস্তান এটা কিন্তু বলায় না। দেখুন দমদমে যান, আন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দর হিন্দিতে লেখা, আমরা কি বলি আন্তর্জাতিক। কেন? আরে তোর যদি যায় কলকাতা থেকে চেন্নাই, বাঙালি জাতির এলাকা থেকে তামিল জাতির এলাকা, ওটা তো আন্তর্জাতিক। যখন রাষ্ট্র বদলে যায়, যখন কলকাতা থেকে ঢাকায় যায় বা ব্যাংককে যায়, তখন আন্তর্রাষ্ট্রীয়। হিন্দুস্তান এটা খুব পরিষ্কার বোঝে, ওরা বলে রাষ্ট্রবাদ। আমরাও তো বলতে শিখতে হবে রাষ্ট্রবাদ আর জাতীয়তাবাদ আলাদা। আমরা জাতীয়তাবাদ বলতে রাষ্ট্রবাদ বুঝি, এবং যে কারণে জাতীয়তাবাদ বলতে তখন বাঙালি জাতীয়তাবাদ, এটা কি তাহলে খণ্ড, এইসব চিন্তাগুলো মাথায় চলে আসে। আমি কনসেপচুয়ালি জায়গাটা এই কারণেই বলছি, কারণ আপনার যেরকম রাষ্ট্রীয় সড়ক তারা বলে, আমরা করে জাতীয় সড়ক। আরে তাহলে স্টেট হাইওয়েটা কার? ওটাই তো তোর জাতীয় সড়ক, ওইটা রাষ্ট্রীয় সড়ক। ওরা ঠিকই দলে দিল্লি তোলা টাকা তুলছে আর ওটা তোর হয়ে গেল জাতীয় সড়ক, তোর জাতির কাছে কোথায় টাকাটা আসছে? তবে না জাতীয় হবে। এই যে প্রশ্নটা যেটা করলেন যে রাষ্ট্রীয় রাজনীতিতে বা দিল্লির রাজনীতিতে বা ইউনিয়ন রাজনীতিতে, এক্ষেত্রে বাংলা মানে পরিষ্কার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার কেন্দ্র করে তৃণমূলের যে সাফল্য এখানে বিজেপিকে প্রতিহত করে সেটাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে যদি যে সম্ভাব্য প্রধানমন্ত্রীর যারা দাবিদার তাদের মধ্যে একজনকে ইয়ে করে, প্রথম কথা বলি যে সে ওয়েল কোয়ালিফাইড। সে একাধিকবার ক্যাবিনেট মিনিস্টার, সে তিনবারের চিফ মিনিস্টার, এমপি 7-8 বারের, ঠিক আছে, প্রশাসনিক এবং সর্বক্ষেত্রে তার অভিজ্ঞতা খুব সুদৃঢ়। কিন্তু বাংলা পক্ষ পরিষ্কার কথা বোঝে যে বাংলা ও বাঙালির অধিকার, যে পন্থায় আমাদের এখান থেকে প্রতি বছর যে 30,000-40,000 কোটি টাকা সুদ হিসেবে সুদখোর দিল্লি নিয়ে যায়, সেই লোনের মনিটোরিয়াম চাই। এই যে গত বেশ কয়েক দশক ধরে বাংলায় যে কোনো আমাদের পাঠানো টাকা ওখানে যায় কিন্তু ওখান থেকে আমাদের এখানে টাকাটা ফেরত আসে না, সেই রিইনভেস্টমেন্ট চাই। প্রতিটি কেন্দ্রীয় সরকারি চাকরিতে যেখানে হিন্দি বলার একদম কোটারি তৈরি করে, লবি তৈরি করে বাঙালি ছেলে মেয়েদের একদম আউট করে রাখা হয়েছে, প্রতিটি দপ্তরের প্রতিটি চাকরি পরীক্ষা বাংলা ভাষাতেও চাই, এবং টেন্ডার অন্তত 8% বাংলার কোম্পানির চাই। খুব পরিষ্কার কথা, কারণ বাংলা আমরা ভারতে আমরা 8% পপুলেশন। এইগুলো হবে, এবং নিট পরীক্ষা বাতিল চাই, সিবিএসসি আইসিএসসি এগুলোকে আস্তে আস্তে তুলে দিতে হবে, ঠিক আছে, বাংলায় বাংলার বোর্ড থাকবে, কারণ যাতে আমাদের আগামী প্রজন্ম কী শিখবে যেন দিল্লি না শেখাতে পারে, আমরা যেন আমাদের ছেলেমেয়েদের শেখাতে পারি, নিজেদের তাদের ভালো আমরা বুঝবো, ঠিক আছে, ও পারপাড়ার নারুদা বুঝবে না। এবার কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো করতে
যে বাঙালি লাগবে বা বাঙালি যে ভূমিকায় থাকবে, আমরা বাংলার এমপিদের বা তাদের নির্বাচিত যে নেতা নেত্রী তাদের সেই ভূমিকায় চাই। সেই ভূমিকা যদি প্রধানমন্ত্রী হয়, গুড। সেই ভূমিকা যদি প্রধানমন্ত্রীকে সারাক্ষণ ব্ল্যাকমেল করা বাংলার নেত্রী হয়, তাতেও গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই ফলটা দিয়ে আমরা মাপি। আপনি সিবিএসই আইসিএসসির কথা বলছিলেন বা আপনারা বাংলা ভাষার পক্ষে সওয়াল করেন, বাংলা পক্ষের কতজন সদস্যের বাড়ির ছোট ছোট যে সন্তানরা তারা বাংলা মিডিয়ামে পড়ে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা ইন্টারেস্টিং প্যাক। খুব তো বাংলা বোর্ড করছো, এদিকে নিজেদের ছেলেমেয়ের তো পড়াচ্ছ দিল্লি বোর্ডে, সেইবেলা ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন যে এখানে এখন মোটামুটি যার একটুখানি টাকা আছে সেই কিন্তু দিল্লি বোর্ডে পড়াবে। পড়াচ্ছে কেন? তার দিল্লি খুব ভালো লাগে, আই লাভ দিল্লি টি শার্ট পরে বসে আছে সারাদিন, তা না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে সে দেখছে যে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কি ষড়যন্ত্র? সে ষড়যন্ত্র বুঝছে না, সে এই বাস্তবিকতা দেখছে। কি সব পরীক্ষা হিন্দিতে হয়, ইংরেজিতে হয়, বাংলায় হয় না, তাহলে স্কুলে আমার এমন স্কুল চাই যেখানে হিন্দি ইংরেজিটা শেখাবে, বাংলাটা না শিখলেও চলবে। সে তো ইনসেন্টিভ দেখবে। একটা বাচ্চার মা যখন একটা স্কুলে ভাড়াবে, সে ইনসেন্টিভ দেখবে না, বরং যে বাংলা মাধ্যমে পড়ছে তার মা ভাবছে যে আমার যদি কিছু আরও কিছু টাকা থাকতো তাহলে আমিও হয়তো দিল্লি বোর্ডে দিতে পারতাম, তাহলে আমার ছেলেমেয়েটার কিছু একটা হতো, বেটার সুযোগ পেত। খুব পরিষ্কার কথা, এটাই হচ্ছে মানসিকতা। এটা হচ্ছে মানে কি বলবো, ঘুটে পড়ে গোবর হাসে কেস। এই হাসাহাসিতে আমাদের কোনো লাভ নেই। যেটা লাভ আছে যে তাহলে এই যে আমরা বলি না বাংলা বোর্ড, বাংলা বোর্ডে সেটা ইংরেজি মাধ্যম হোক, বাংলা মাধ্যম হোক, হিন্দি উর্দু মাধ্যম এখানে যায় না, সাঁওতালি মাধ্যম হোক, এবার কথাটা হচ্ছে যে এটা যদি আপনি ইনসেন্টিভ না দেন, সমাজ চলে মার্কেটে, সমাজের এই যে সামাজিক চয়েসগুলোগুলো মার্কেট দিয়ে নির্ধারিত হয়, ঠিক আছে। আপনার ভাষা প্রেম দিয়ে, ভাষা ঘৃণা দিয়ে নির্ধারিত হয় না। এই যে আমরা বলছি যে প্রতিটি কেন্দ্র সরকারি চাকরি বাংলার যত ছেলে মেয়ে পায় তার থেকে অনেক বেশি কিন্তু ছেলের উপর চোখ দিয়ে রাখে বাংলার এখানকার ছেলেমেয়েরা রাজ্য সরকারি চাকরির দিকে, কিন্তু এখানে বাংলা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক কোলে দিন যে বাঙালি মা আজকে ঠুসে দিচ্ছে দিল্লি পাবলিক স্কুল, ছাপড়া পাবলিক স্কুল, ধানবাদ আপনার কি জানো কাথিয়াওয়াড় পাবলিক স্কুল, আহমেদাবাদ পাবলিক স্কুল, ঠিক আছে, ভোজপুর পাবলিক স্কুল, যা হোক, সেখান থেকে পরের দিন ছাড়িয়ে এনে আমাদের বাংলা বোর্ডের স্কুলগুলোতে ভর্তি করাবে। এই ইনসেন্টিভাইজেশন, এটা যে এটা আসলে একখানা পারিপার্শ্বিকতার ফল, এটা প্রথম আমাদের বোঝা দরকার। আর দ্বিতীয় কথা, হিন্দি জানা, আমরা হিন্দি জানা বোঝার বিরোধী। খুব পরিষ্কার কথা, যত বেশি ভাষা জানবে তত বেশি তো ভালো, হ্যাঁ, কিন্তু যে ভাষার ফলে তোমার বাস হচ্ছে সেই ভাষা জানলে কি ভালো, এটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই। যেরকম তিনটে জিনিস আমরা বলবো, খুব পরিষ্কার তিনটে জিনিস। এক হচ্ছে যে বাংলার যেসব জায়গায় প্রতিটি বাঙালি প্রায় হিন্দি জানে বোঝে, সেখানে বাঙালির কি অবস্থা। উদাহরণস্বরূপ ভাটপাড়া, আজ থেকে 100 বছর আগে ওখানে বাঙালি হিন্দি কম বুঝতো, এখন বেশি বোঝে, ঠিক আছে। বেশি বোঝার ফলটা নিশ্চয়ই বাঙালি জানে, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি হিন্দিভাষী হন এবং আপনি যদি বাংলাভাষী হন, মানে মাতৃভাষার দিক থেকে বলছি, তাহলে যে হিন্দিভাষী সে মায়ের পেট থেকে পড়ে সারাদিন পারিপার্শ্বিকতা, টিভি, ছোটা ভীম ফিম এই সব করে, স্কুল এই করে যে জিনিসটা তৈরি হচ্ছে, আপনার সন্তান কিন্তু স্কুলে হিন্দি পড়ছে, হয়তো সে ছোটা ভীমটা এখন তার মাথায় ঢোকানো হচ্ছে, যে কারণে বাংলা পক্ষ কিন্তু বলে ছোটা ভীম ঢোকার আগে বাংলা পক্ষকে বাঙালি ছেলেমেয়ের মাথায় ঢুকতে হবে, ঠিক আছে, সেটা অন্য কথা। এবার কথাটা হচ্ছে যে এর ফলে সে যতটা দড়ো হবে সে হচ্ছে তার মানে হিন্দি জানা, হিন্দি ভাষী লোকেদের হিন্দি জ্ঞানের সবচেয়ে থার্ড, মানে থার্ড ক্লাস যে 5% 100% মধ্যে এই বাঙালি অনেক মানে প্রেমচাঁদ মেয়ে ডন বৈঠক করে ওইখানে পৌঁছবে। এইটা হচ্ছে আমার কম্পিটিশানটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সর্বভারতীয় অনেক সুবিধে তুই ওইটা দিয়ে করবি, কিন্তু কেউ যদি হিন্দি ভাষী চায়, যেটা নাকি তোর একটা স্কিল হিসেবে, তোর কি মনে হয় লোয়েস্ট 5% থেকে নেবে? বরং এই অ্যাওয়ে ম্যাচে জেতার যে ইচ্ছা, এর ফলে আমরা কি করছি, হোম ম্যাচটা একদম ছেড়ে দিচ্ছি। গোল করবো নাকি অন্যের বলে, গোলকিপার স্টপার সব ওইখানে পেনাল্টি বক্সে বসে আছে, বলটা যখন আসছে এখানে, এখানে যে তোর বাংলা বাধ্যতামূলক নয়, পরের পরে যখন ইঞ্জিনিয়ারিং চাকরি, এখানে যে KMC-র যে চাকরিগুলো 90% বহিরাগততে ভরে গেছে, সেটা কে দেখবে? এগুলো চাকরি না, আর তুই বলবি বাংলায় কাজ নেই, শুধু তোকে ব্যাঙ্গালোর দেখাবে, এইটাই কিন্তু ভুললে চলবে না। থার্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সকলে যারা দেয় তাদের কাছে ফোন আসে, তাদের কাছে এই আসে তাই আসে, এইটা কি যারা বেচবে, পরিষ্কার কথা, আপনার থেকে টাকা তুলবে,
তাই জন্য ফোনগুলো আসে। আজ পর্যন্ত কোনো কোম্পানির থেকে বা লোন এলেও মানে ইন্টারেস্ট তুলবে, ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স, এই অফারটা নিন, এইটা আপগ্রেড করুন, এইসব তো সারাদিন হয়। বাঙালি যদি হিন্দি বোঝে, সব বাঙালি যখন হিন্দি বুঝতে শুরু করলো, তাহলে বাঙালিকে তো মাল বেচতেও কোনো বাঙালি লাগবে না, বাঙালিকে কাস্টমার সার্ভিস দিতেও কোনো বাঙালি লাগবে না। আমি মালিক এসে ভাববো ঝাড়খণ্ড বিহার ইউপি জন্য যাকে রেখেছি তাকে দিয়ে যদি বাংলা হয়ে যায় তাহলে আমার ওখানকার ছেলের দরকার কি? বাঙালি যত হিন্দি জানবে উর্দু জানবে তত তার নিজের কাজ হারাবে, পরিষ্কার কথা। কারণ সে এমন একখানা জনভিত্তি তৈরি করছে যাতে, এক তো হচ্ছে যে প্রোডাকশানে তাকে আউট করে দেওয়া হয়েছে, সে শুধু র মেটেরিয়াল প্রোডাকশান, র মেটেরিয়াল তৈরি করছে, প্রোডাকশানটা ওই তো কুচবিহারের পাট নিচ্ছে বড় বাজারিয়া, লেবার ছাপরা, ওকে, ফলাফল অর্জুন সিং। না, মাঝে একটা অনুঘটক রয়েছে, বাঙালি শ্রমিক নেতা সারা জীবন যে ছাপরা কল্যাণে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন কমেছে কিছু সংখ্যায়। তো যাই হোক, এবার এইটা করে তার মানে প্রোডাকশন সাইকেলে আমরা নেই, শুধু র মেটেরিয়ালে রয়েছি, ফিনিশ প্রোডাক্ট এটা আমাদের কেনার কথা। মনে আছে ব্রিটিশের সময় বলা হতো আমাদের এখান থেকে কাঁচামাল নিয়ে যায়, ওদের ওখান থেকে ফিনিশ প্রোডাক্ট দেয়, তাই আমরা এটাকে বয়কট করবো, করে স্বদেশি করবো। এটাই তো স্বদেশি, এটাই তো প্রফুল্লচন্দ্র রায়, এটাই তো 1905 পর বেঙ্গল কেমিক্যাল, বেঙ্গল পটারি থেকে শুরু করে সব কিছু, তাই না? এবার এই যে মাল বেচবে যখন, আমাদের থেকেই পয়সা তুলবে, তার মাঝের যে আর কাটি যেটা লাগবে ওটাও তখন আর আমাদের থাকবে না, ওটাও আমাদের থাকবে না, ওই মাল বেচার লোকটাও ওদের হয়ে যাবে। যদি আমরা মানে হিন্দি বুঝতে শুরু করি, হিন্দি বাংলা মানে বিহার ঝাড়খণ্ড ইউপির পাশে থাকা বাংলা রাজস্থানের পুঁজিপতির দ্বারা কি বলবো সংক্রামিত বাংলা, এর কাছে হিন্দি আর সোয়াহিলি এক না, হিন্দি আর হিব্রু এক না, হিন্দি আর ইংরেজিও এক না। ইংরেজি আমাকে এগিয়ে দেবে, কারণ এখানে ইংরেজ শাসন চলছে না, সোয়াহিলি আমায় কিছু করবে কিন্তু হিন্দি আমায় কিছু করবে না। কারণ আরেকটা কথা ভেবে দেখুন, আপনি ভাষা শিখবেন একটা স্কিল হিসেবে, যেখানে যেখানকার ভাষা ওগুলো ওইখানে চাকরি তৈরি হয়। আপনি এই যে বলেন না হিন্দি আমাদের জোরে, এই কথাগুলো হিন্দু সাম্রাজ্যবাদীরা চালায়, হিন্দি আসলে হিন্দি এলাকার এক্সেস পপুলেশনের সাথে অহিন্দি এলাকার জমি বাজার কর্মসংস্থানকে জোরে, এটাই হচ্ছে হিন্দির যে জোড়ার যে ক্ষমতা, এটা হচ্ছে এইটা, এটাই পরিষ্কার কথা। এই মাটি, এই এই বাংলা ভাষা দিয়ে জোড়া, যে কারণে পুরুলিয়া সংগ্রাম করে বিহার থেকে বেরিয়ে এসে এখানে ঢুকেছে, ভাষা দিয়ে জোড়া মাটি, পরিষ্কার কথা। এবং ভাষা দিয়েই জুড়ে রাখতে হবে, হিন্দি উর্দু জানলেও বলবেন না। আপনি সরাসরি বলছেন যে বাংলায় থাকতে গেলে বাংলায় কথা বলতে হবে, বাংলায় কমিউনিকেট করতে হবে, তা কিন্তু কিন্তু ধরুন ভিন রাজ্য থেকে যে দরিদ্র যে ট্যাক্সির চালক এখানে এসে ওলা বা উবারের ট্যাক্সি চালাচ্ছেন, বা যিনি হয়তো কোনো হোটেল রেস্টুরেন্ট বা কোনো শপিং মলে কাজ করছেন, তার সাথে এখানে দুটো সমস্যা। এক, যদি তিনি বাংলাটা না বোঝেন, বাংলা না জানার তো কোনো পানিশেবল অফেন্স নয়, তাহলে তিনি কী করবেন, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে, যদি কোনো বাঙালি নিজের ইচ্ছায় হিন্দি বলতে চান, সেটাতে আপনাদের আপত্তি কেন? প্রথম কথা বলছি যে বলে না গরিব ট্যাক্সিওয়ালা, যে গরিবটা দিলেন মানে একটু সহানুভূতি, ঠিক আছে, আহা গরিব তো। এবার কথাটা হচ্ছে বাংলার গরিব কি গরিব না, তাই না? আচ্ছা এরকম একটু কল্পনা করুন তো, বাংলার একজন গরিব, সে পাটনায় গিয়ে ট্যাক্সি চালাচ্ছে, সে হিন্দি বোঝে না, এটা কল্পনা করতে পারেন? কেন কল্পনা করতে পারেন না? এইটাই হলো সমস্যা। এই যে মল টল যা যা বললেন, বাংলার কিছু গরিব বাঙালি ছেলে তারা গিয়ে ওখানে করছে, হিন্দি জানে না, চাকরি দেবে, চাকরি পাবে, থাকতে পারবে? বাংলার ছেলেমেয়েরা যখন ওখানে কাজ করতে, আমরা এরকম অনেকবার ইন্টারভিউ করেছি, ঠিক আছে, ওলা উবারে অনেক সময় দেখবেন আমরা ইন্টারভিউ করি, করে যখন জিজ্ঞেস করি ধরুন এখানে ওলা উবার করছে, আচ্ছা এই কাজটা তুমি পাটনায় গিয়ে করতে পারতে, জয়পুরে গিয়ে করতে পারতে, হাসে, খুব দুঃখের হাসি আসলে, ওটা ওটা যেরকম অবাস্তবের হাসি আবার খুব দুঃখেরও হাসি, তারা খুব বাস্তবটা জানে।
যেরকম বাস্তবটা যেরকম হচ্ছে যে এইখানে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি পরীক্ষার চাকরি হয়েছিল, তার মধ্যে 25% লোক বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছিল এবং বাংলায় প্রশ্নপত্র পায়নি, মানে হিন্দিতে প্রশ্নপত্র পায়নি পশ্চিমবঙ্গ সরকারের চাকরির জন্য, তাই জন্য এনজেপি স্টেশন জ্বালিয়ে দিয়ে গেছিল, পুলিশকে পিটিয়েছিল। এটা হচ্ছে রেকর্ড। বাংলায় ছেলে মেয়ে ধরুন একটা রাজ্য সরকারি পরীক্ষা সে বিহারে গেছে, ঠিক আছে, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে চলে এসছে, এই সিচুয়েশানটা নাকি অনেকগুলো জিনিস ঘটনা ঘটবে। প্রথম কথা হচ্ছে সে যখন নোটিফিকেশানটা সে পড়তেই পারবে না, কারণ সেটা বাংলায় নেই, ইংরেজিতেও নেই, শুধু হিন্দিতে আছে, তাকে হিন্দি জানতে হবে। আমাদের এখানে নোটিফিকেশান দেখবেন একদম, যদি কোনো ইংরেজ যদি হঠাৎ ফেরত আসতে চায় সেও যাতে বুঝতে পারে তার জন্য বানানো, ঠিক আছে। তারপর সে ট্রেনে উঠলো, খুব ভালো কথা, ট্রেন থেকে যেই নামলো ডান্ডা উপস্থিত, খুব পরিষ্কার কথা। একাধিক ঘটনা ঘটেছে আমাদের কাছে, নিউজ পেপার কাটিং থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান আছে। যদি কোনো ক্রমে এক্সামিনেশন সেন্টারে পৌঁছলো, আবশ্যিক হিন্দি পেপার, ঠিক আছে, আবশ্যিক সব পরীক্ষায়, বাংলা রাজ্য সরকারি পরীক্ষা 99% কোনো আবশ্যিক বাংলা ডেসক্রিপটিভ প্রশ্নপত্র নেই, WBCS-এও নেই। যে WBCS পাওয়ার আগে আমাকে বাংলার 100 নম্বর পাস করতে হবে, গুজরাটে আছে, সব স্টেটে আছে, একটা নামগুলো বললে তো সে লম্বা লিস্ট হয়ে যাবে। তবে ধরুন বসলো, তারপরে কী হবে, হু হু করে লোক ঢুকলো, বললো উঠ, বাঙালি মেয়েদের বললো, ঠিক আছে, যে পরীক্ষায় বসবি না কোলে বসবি, ঘটনা ঘটেছে একদম, সব প্রত্যক্ষদর্শীদের বয়ান, এগুলো সব আমাদের কাছে আছে, মেরে পিটিয়ে একদম ফেরত পাঠিয়ে দেবো, আমরা তো এগুলো চাই না। এই যে আমাদের বারবার বলা হয় কি বিদ্বেষ, ঠিক আছে, আমরা তো এগুলো চাই না, এগুলো এগুলো কি আমাদের মডেল, ঠিক আছে, এগুলো তো আমাদের মডেল না। এই যে আমাদের বাংলাদেশি অলরেডি বলা হয়, আমরা কী বলছি যে পশ্চিমবঙ্গ সরকার একদম তিস্তার জল যেন ওখানে না দেয়, অ্যালাউ না করে, ঠিক আছে। আজকের কেন্দ্রীয় সরকার যে রেটে বাংলাদেশকে ঋণ দিচ্ছে তার থেকে 8 গুণ বেশি সুদ পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে নিচ্ছে, আমরা তো এর বিরোধী, এত বাংলাদেশ প্রীতি কিসের, খুব পরিষ্কার কথা। তার পার ক্যাপিটা ইনকাম এখন ভারতের থেকে বেশি, কিছুই না, ওখানে এগুলো দেয় লাইন অফ ক্রেডিটে, ওখানে কিছু কন্ট্রাক্ট তৈরি হয়, এদের লোকেদের পাওয়ায়, এই হচ্ছে গল্প। আমরাই বাংলা পক্ষ যখন করোনা আরও বেশি মানে তুঙ্গে ছিল তখন বলেছি যে ভারত বাংলাদেশ বর্ডার সিল করো, হোম মিনিস্ট্রি বলছে না সিল করবো না, কারণ তাদের তো চোরাড়িয়া আর বড়বাজারিয়া আর বাটপাড়িয়া, তাদের তো ট্রাকগুলো ওখানে গিয়ে জমা হয়, কত বাঙালির কিছু নেই, বাঙালি ওখানে চায়ের দোকান আর মানি এক্সচেঞ্জের দোকান দেয়, এটাই হচ্ছে বর্ডারগুলোতে বাঙালির যেটুকু যা কাজ। এটা একটা দিক গেল, ঠিক আছে। এবার এইটা যদি ঘটতে থাকে তাহলে কি হয়, কোনো একটা এলাকার জনবিন্যাস কীভাবে বদলাবে, এটা তিনটে ধাপ দিয়ে বুঝিয়ে দিই। এই এসছে, আপনি তার সাথে ধরুন হিন্দি জানেন, সাপোজ আপনি হিন্দি বললেন তার সাথে, কেন, আরে ও তো বাংলা জানে না, কি করে হবে, ঠিক আছে, উল্টোটা ভাবুন, কিন্তু ওখানে কেউ বলবে আরে হিন্দি জানে না, ঠিক আছে, হিন্দি নেই জানতা হ্যায়, ঠিক হ্যায়, ওকে। আমরা কত দেখেছি 5 বছর 10 বছর 20 বছর 50 বছর এখানে আছে, কিচ্ছু ব্যাপার নেই, ঠিক আছে। এবং এখানে হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম স্কুল খুলে আমরা এই ব্যাপারটা আরও পোক্ত করে দিয়েছি একদম বহিরাগত তোষণের মাধ্যমে। কেন, তাদের বাঙালি করে নেওয়ার কোনো বিষয় ছিল না। এই যে এখানে বামপন্থীরা একদিন করেছে, তৃণমূল এখন করছে, এবং আগামী দিনে যে যে পার্টি যা 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 ক্ষমতায় থাকবে তারাও বেশি করতে হবে, কারণ জনবিন্যাস আরও আরও পাল্টে যাচ্ছে, তার কাছে এসে আরও বড়ো ভোট ব্যাঙ্ক হয়ে উঠবে। তার ফার্টিলিটি রেট 3.4 বাংলায় 1.6, খুব পরিষ্কার কথা, ডবলের বেশি, শুধু প্রোডাকশান বেশি দেবে, তার মানে ভোটার বেশি দেবে এক আগামীতে। এবার যে বামপন্থীরা CPM, আপনি জানেন কেরলে মালায়ালাম বাধ্যতামূলক সব সরকারি চাকরির পরীক্ষায়, একদম পরিষ্কার বাধ্যতামূলক, বুঝলেন, এখান থেকে তো কত লোক কেরলে চাকরি করতে করেছে, তার জন্য বাংলা পেপার, তার জন্য বাংলা কলেজ, তার জন্য এই, বরং ওখানে মাইগ্রেন্ট বস্তিতে বিকেলবেলা মালায়ালাম শেখার ক্লাস করাচ্ছে, করুক তো এখানে গিয়ে ভাটপাড়ায় ঢুকে বাংলা শেখার ক্লাস বিকেলবেলা, এইগুলো হচ্ছে কথা। অর্থাৎ আপনি প্রথম স্টেপে কী বলবেন, না ও তো বাংলা জানে না, দ্বিতীয় স্টেপে কী হবে, ওই একই এলাকায় যখন জনবিন্যাস একটু বদলে গেছে তখন ওখানে আপনি যেরকম দেখতে অভ্যস্ত যেরকম, তখন আরেকজন ধরুন আপনি খুব ভালো বাংলা জানেন, ভালো হিন্দি জানেন, বলেন আচ্ছা ও স্টেশন কাহাঁ হ্যায়, এখন ঘটনাচক্রে উত্তর আপনার কাছে এলো স্টেশনটা এই একটু এগিয়ে হ্যায়, তখন আপনি বুঝলেন এও বাঙালি, আরে আপনি বাঙালি বলবেন তো,
ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। অর্থাৎ কোনো একটা জায়গায় কাউকে না চিনতে পারলে বাংলার মাটিতে আপনি ধরে নিচ্ছেন হিন্দিতেই শুরু করা যাক, কারণ জনবিন্যাসটা বদলে গেছে। থার্ড স্টেজ কি, ওই এলাকাতেই গেলেন, আর একটু ধরুন 10 বছর পরে সেখানে আপনি কোনোটা দোকান দোকানে বললেন, আচ্ছা এইটা 5টা দাও তো, ঠিক আছে, সে তো বললো কোন স্যার বলিয়ে, আপনি হয়তো হিন্দি জানেন না, আপনি বললেন যে ভাই বাংলা বলুন, আমি হিন্দি বুঝতে পারছি না, আমি হিন্দি জানি না। বলে ইন্ডিয়া মে রেহতা হ্যায় হিন্দি নেই জানতা হ্যায়, মানে ভারতে থাকো হিন্দি জানো না, বাংলাদেশি হ্যায়, আপনাকে এই কথাটা শুনতে হবে যে বাংলার মাটিতে আপনি হিন্দি জানেন না, বাংলা বলবেন এই জন্য বাংলাদেশি শুনতে হবে। এটা থার্ড স্টেজ। বাংলার বিভিন্ন শহরাঞ্চল এবং অর্থনৈতিকভাবে যেগুলো সমৃদ্ধ অঞ্চল, সেই অঞ্চলগুলো এগুলোর বিভিন্ন স্টেজে রয়েছে, রিচরা স্টেজ 3 আছে, ঠিক আছে, এবং আরও অনেক এলাকা। এটার বদল চাই, এটার রোল ব্যাক চাই। এটা খুব স্যাড কথা যে কিছু লোক এখন আমরা জানি, যদিও 83% বাঙালি 2011 জনগণনা অনুযায়ী বাংলা ছাড়া আর কিছু জানেন না, তবু সংখ্যাটা কেন বড় করে দেওয়া হয়, আবার এই নগরকেন্দ্রিক যে ভাষ্য যাদের, তাদের তো আসলে চোঙাগুলো বড় বড়, তাই তাদের নামে চালিয়ে দেওয়া হয়, এবং যারা জানে না তাদের আমরা ডাউন। এবং যে ডাউন তার যে মনে হয় হিন্দি শিখি, এটা আরও একটা কারণ রয়েছে, সে দেখছে যে এসপি বাংলার মাটিতে এসপি হিন্দি বলে, ডিএম হিন্দি বলে, আইপিএস হিন্দি বলে, নেতা নেত্রী বাংলার মাটিতে হিন্দি বলে সব দলের, ঠিক আছে, আরপিএফ ডান্ডা মারছে হিন্দি বলে, কাকতাড়ুয়া হয়ে মপেডে হুস হুস করছে বাঙালি ছেলেদের সামনে, বাঙালি মেয়েদের সামনে, বাঙালি ছেলেরা ভাব যাই সাবাস কিরম করছে, আর বাঙালি মেয়েরা তাক খেয়ে যাচ্ছে হিন্দি উর্দু বলে, ঠিক আছে, কন্ডমের অ্যাড থেকে শুরু করে জাঙ্গিয়ার অ্যাড, ঠিক আছে, পৌরুষের সিম্বল হিন্দি বলে। তো এই বাতাবরণে যখন আপনি, এবং এগুলো আপনার সামনে যে মিডিয়া তন্ত্রের মাধ্যমে আপনার মাথায়, যে একখানা মোবাইল যখন কিনলেন, যখন নিজের প্রেফারেন্স নেই, নিজের গুগল অ্যাকাউন্টটা ঢোকাননি, তখন ইউটিউবে র্যান্ডাম খুলুন সব হিন্দি, অর্থাৎ আপনাকে ওই কুয়োটায় ঢুকে দিলে আপনি তো ওখানে থেকে যাবেন এবং সবসময় একটা হীনমন্যতায় ভুগবেন, ঠিক আছে, এটাই বাস্তব, এটা স্বাভাবিক, এটা কেউ, এটা আমাদের সকলের মধ্যে, মানে হিন্দি সাম্রাজ্যবাদ এটাই করে, সে মস্তিষ্কেরও দখল নেয়, সে শুধু পুঁজিবাজার চাকরি জমির দখল নেয় না, মস্তিষ্কের দখল নেয় যাতে পুঁজিবাজার চাকরির দখলের বিরুদ্ধে বিদ্রোহ না হয়, পুনর্দখলের চেষ্টাটা যাতে না হয়, তাই জন্য মাথার দখলটা নেওয়া জরুরি। এইটার ফলে সে মনে হচ্ছে এটা হাই, এই যে আমি প্যান্ট পরে আছি, আপনি প্যান্ট পরে আছেন, শার্ট পরে আছেন, কেন, কারণ একসময় আমাদের মধ্যে শাসন করতো তারা এইসব পরতো, তাই বলছি হ্যাঁ এবি পাওয়ারফুল, তাই আমরা এটা করছি। এখন যাকে দেখছি এই শাহরুখ খান কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর শাহরুখ খানকে কেউ হেভি লাগে, ঠিক আছে, শাহরুখ খান যখন এখানে আসে, এখানকার যারা বাংলা ভাষা দিয়ে যাদের পেট চলে, অর্থাৎ বাংলার অভিনেতা অভিনেত্রী, তারা কখনো বাংলা ভাষায় কখনো তাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেয় না, বাড়িতে যখনই দেখানো যায় সবসময় হিন্দি গানে নাচছে, এখানে এসে চাকরের মতো বম্বের হিন্দি অ্যাক্টরদের সামনে পারলে বোধহয় মাথায় পেটে বুকে বোধহয় সই করে দিলে চোদ্দ সামনের সামনের প্রজন্মকে দেখাবে, এই যে বিষয়টা, তো হীনমন্যতা টপ টু বটম, যার বাংলা ভাষা দিয়ে যার সংসার চলে সেও এটা করছে, তাই না? এখান থেকেই নিষ্কৃতি দরকার, যে ভাই এতে তোমার অর্থনৈতিক লস, এতে তুমি শেষ, এতে তুমি শেষ, এতে তোমার কোনো মুক্তি নেই। এই যে বাঙালি ছেলেগুলো এইটা করছে, এটা করে, এটা করে কি হবে, এটা করে তুই হবি, দেবে ওর মেয়ের সঙ্গে তোর তোর বিয়ে, এটাই তো হচ্ছে কথা। তুই যত এই করিস, ঠিক আছে, এই করে করে এখানে 5টা প্যাঁচ লাগালি, অনেক গুটখা খেলি, ঠিক আছে, এইখানে একদম আপনার টাইম আয়গা ফায়গা তুই টি শার্ট করে রাখলি, ট্যাটু ফ্যাটু দিলি রাত দিন, ঠিক আছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন করলি তুই, তারপর নিজের জাতির লোককে গালাগাল করলি, বাংলা ভাগও নয় চাইলি, বাঙালিদের সারাদিন গালাগাল করলি, তারপর এইটাই হলো কথা। তারপর আপনারা দাবি করেন যে আপনারা রাজনৈতিক দল নন, আমার এখানে দুটো প্রশ্ন। এক, আপনারা যদি রাজনৈতিক দল না হন, তাহলে কি ভবিষ্যতে বাংলা পক্ষকে আমরা রাজনীতির ময়দানে মানে দেখতে পাবো, এরকম কোনো সম্ভাবনা রয়েছে বা পরিকল্পনা রয়েছে? এবং যেটা দ্বিতীয় প্রশ্ন, যে 21 জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা গেছিল, শহীদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এইটা কেন? প্রথম কথা, আমরা রাজনৈতিক দল ছিলাম না, আমরা নেই, আমরা হব না, কিন্তু আমরা রাজনীতির ময়দানে তো অবশ্যই রয়েছি। 2021 ইলেকশনে ন্যারেটিভ দেখে বোঝেননি, জয় বাংলা, বহিরাগত, বাঙালি, এসব কোত্থেকে এলো? আমরা তো বলটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা তো রাজনৈতিক দল নেই,
এবার ব্যাট দিয়ে যে মারবে মারবে, যারা মারার তারা মেরেছে, যারা মারেনি এরা তাদের অক্ষমতা। বাংলা পক্ষ তো বাংলার মাটিতে সেই রাজনীতি চায় যেখানে একজন বাঙালি তার পায়ের এই পাঁচটা পাঁচটা আঙুল নিয়ে এরকম ছড়িয়ে বসবে এবং প্রতিটি রাজনৈতিক দল হচ্ছে একটা করে আঙুল বেছে নিয়ে সেটা চাটতে শুরু করবে, চেটে চেটে যার সবচেয়ে শেষে গিয়ে ক্লান্ত হবে বাঙালি তখন বলবে হ্যাঁ এটা ঠিক আছে। আমরা তো সেই ভবিষ্যৎ চাই, খুব পরিষ্কার কথা। এটা তারই প্রক্রিয়া, বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করা, তাহলেই এদের থেকে আদায় করা যাবে। আমরা পরিষ্কার কথা, এটা একটা উদাহরণ, এটা রূপক হিসেবে বলে দিচ্ছি, ঠিক আছে। ধরুন এইটা একটা, ধরুন এটা পেরেক, এটা হাতুড়ি, ঠিক আছে। আমার লক্ষ্য হচ্ছে ধরুন এই হাতুড়িটাই পেরেকের ওপর পড়বে, কি এখন দেখছি হাতুড়ি অর্থাৎ অর্গানাইজড পলিটিক্যাল ফোর্সগুলি এগুলো আছে, এদের স্ট্রেংথ আছে, এইখানে এইখানে পড়ছে। বাংলা পক্ষর কাজ কি? বাংলা পক্ষর কাজ হচ্ছে যে এই কবজিতে ঠেলাটা মারা, যাতে এইটা যেরকম পড়ছিল এই ঠেলায় ফলে এইখানে পড়ে, এইটা আমাদের লক্ষ্য। এইটা হয়ে ওটা আমাদের লক্ষ্য না, সেটা যারা করে করুক। বাংলার রাজনীতিতে সবই ঠিক হবে বাঙালির গণদাবি দিয়ে, বাংলা পক্ষর অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও। এবং একুশে জুলাই যে প্রশ্নটা করলেন, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যে ওদের বার্ষিক যেটা বড় প্রোগ্রাম যেটা হয় সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমি গেছিলাম। এবার আমাদের তো খুব পরিষ্কার কথা রয়েছে যে এই যে দলগুলো বললাম আগে, বিজেপি, মুসলিম লীগ, জামাতে ইসলামী, ওএসির মিম, এবিভিপি, এসবগুলো ধরুন বাংলা ও বাঙালির শত্রু। অন্যান্য যে দল আছে, যে ডাকুক আমরা যাব, যে ডাকুক। এই ধরুন বিমান বোস ধরুন যদি ব্রিগেডে কোনো প্রোগ্রাম করে, যদি ডাকে আমাকে যাব, মঞ্চ আলো করে বসে থাকব। বিজেপি ডাকলে ওদের টাকায়, এটা আসলে দেখুন বড়বাজার 60 লাখ বাঙালিকে খুন করেছে, ঠিক আছে। আমরা কারা? যারা বেঁচে গেছিল আমরা তাদের উত্তরসূরি। রক্তের সাথে বেইমানি করলে, জাতির সঙ্গে বেইমানি করলে তো আর বাংলা পক্ষ করবে না কেউ। আপনার এই বড়বাজারের মানে প্রসঙ্গটা টেনে বলি যে আপনার একটা ফেসবুক পোস্ট নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়েছিল। আপনি লিখেছিলেন যে 1943 সালে যারা যে বড়বাজারিয়া, আমি একদম কোট আনকোট বলছি, যে বড়বাজারিয়া জন্তুরা, আপনি আপনি এই ভাবে বলেছিলেন তাদের পিটিয়ে তাড়ানো উচিত, পিটিয়ে তাড়ানো উচিত বলে আমাদের কাছে স্ক্রিনশট রয়েছে, পিটিয়ে তাড়ানো উচিত বলেছি। হ্যাঁ, মরে গেছে তো সব, এখন আর কি করে পিটিয়ে তাড়াবো? সেটাও তো একটা মানে হাতে পেলে হতো, ওইটা 43-এ বাংলা পক্ষ দরকার ছিল, ঠিক আছে। আজকে অনেক পেটাতেন তখন, একদম 43-এ যদি যারা 60 লাখ বাঙালিকে গণহত্যা করে খুন করেছে, যদি বাংলা পক্ষ 43-এ থাকতো, ঠিক আছে, 60 লাখ এটা মেনে নেওয়া যায় না, একদম পরিষ্কার কথা, পরিষ্কার কথা। ব্রিটিশ মদতপুষ্ট বাঙালির শত্রু, বাঙালির গণহত্যাকারী, সেই 43-এ যারা মরে ভূত হয়ে গেছে, ঠিক আছে, দরকার করলে আমরা প্ল্যানচেট করে পেটাবো। অসমে আপনার বিরুদ্ধে একটা মামলা রয়েছে যেটার বেসিসে আপনি পাবলিকলি আপনি ক্ষমাও চেয়েছিলেন, তো আপনি যে এই ধরনের কথাগুলো যে বলছেন যে কখনো গুটখা, কখনো ভুজিয়া বা কখনো পেটানো উচিত, তো আপনার মনে হয় না যে এই এই বক্তব্যগুলো পরে মিসফায়ার করতে পারে বা সাধারণ মানুষের মধ্যে বাংলা পক্ষর যে একটা ইমেজ রয়েছে সেটাকে নষ্ট করতে পারে? দেখুন, কেপসটা সাবজুডিস ফলে সেটার সঙ্গে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি এটা জোড়া, এটা একটা জটিল বিষয়, ঠিক আছে। আমি সাবজুডিস কেসের ওই বিষয়টায় যাচ্ছি না, কিন্তু পরিষ্কার কথা, বাংলা ও বাঙালির অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা সোচ্চার থাকব। বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলা যাবে না যেই বলুক, খুব পরিষ্কার কথা। এখন কেউ যদি বলে, যারা বলছে তাদের বলতে গিয়ে যদি এমন কোনো স্টেটমেন্ট হয় যার ফলে তাদের মনে আঘাত লেগে থাকে, তার জন্য ঠিক আছে, অনৈতিকভাবে যদি কিছু বলা হয়ে থাকে, কোনো এই যে তার জন্য ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের লম্বা রাস্তা, ঠিক আছে, আমাদের সামনে যে মাঠটা বেছানো আছে না, এর মধ্যে একটা হচ্ছে যে কোনো কেস, একটা হচ্ছে জামাতি বলে দাগানো,
একটা হচ্ছে পেট্রোডলার, একটা বলা হচ্ছে তৃণমূলের বি টিম, একটা বলা হচ্ছে মুকুল রায়ের সঙ্গে বিজেপি থাকাকালীন রাত্রিরে দিল্লিতে মিটিং, মানে এই যে নানারকম যে ব্যাপারগুলো ডবরে ছেড়ে দিয়েছে আমাদের, কিন্তু এই প্রতিটি এই মাইন্ড একটাতেও পা না দিয়ে আলপথ ধরে ধরে বাঙালির লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমরা কেউ রাজনৈতিক পরিবার থেকে আসি না, বাংলা পুকুর 90% ছেলে মেয়ে আমরা, ঠিক আছে, যে বাবা নেতা ছিল, এ ছিল, এসব কিচ্ছু নেই। ফলে আমরা শিখছি, শিখতে শিখতে যেসব ভুল করব সেগুলো বাঙালি জাতিই শুধরে দেবে, আমরা নিজেরাও শুধরে নেব, আমরা প্রতিদিন ম্যাচিওর হচ্ছি, কিন্তু লক্ষ্য থেকে সরব না, এইটাই। আমাদের সময় দেওয়ার জন্য, এই যে দীর্ঘ সাক্ষাৎকার আপনি দিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।